আসসালামু আলাইকুম সবাইকে। ACS কে তোমরা এতদিন ধরে অনলাইনে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা, আজকে একটা রেভলিউশনারি পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে তোমরা আজকে থেকে তোমরা ACS এর শুধুমাত্র অনলাইন ভার্সনই না, বরং অফলাইন ভার্সনের সাথেও পরিচিত হতে যাচ্ছ। আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টসদের মতামত নিয়ে স্টুডেন্টসদের জন্য বেস্ট পসিবল ফরম্যাট কি হতে পারে এডুকেশনের, সেটাকে এস্টাবলিশ করা জন্য চেষ্টা করেছি। এবং বেশিরভাগ স্টুডেন্টই দেখবা অনলাইনে বর্তমানে যারা পড়াশোনা করছে তারা প্রত্যেকেই একটা কথার সাথে একমত যে অনলাইনে পড়াশোনাটা বেস্ট এবং অফলাইনে যে এক্সাম দেওয়াটা সেটা একটা পারফেক্ট ইভালুয়েশন হয়। তো এই দুইয়ের সমন্বয়ে আসলে আমরা এইবার 24 ব্যাচের জন্য আলহামদুলিল্লাহ করতে পেরেছি, যেটা আমাদের পরিকল্পনা ছিল 22 ব্যাচ থেকেই করার একটা পরিকল্পনা ছিল। কিন্তু তোমরা জানো যে অফলাইনে প্রত্যেকটা জিনিস সেট আপ করা এবং ACS এর স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখা, বিশেষ করে যে কোয়ালিটিটার সাথে তোমরা পরিচিত ACS এর, সেই কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য আসলে আমাদের অনেকগুলো জায়গায় একটু সময় লেগে গিয়েছে। তো আমি বলবো নিঃসন্দেহে HEC 24 ব্যাচ অনেক লাকি একটা ব্যাচ, কারণ তোমরা একদম আমরা যেই রকম একটা ভার্সন চিন্তা করছি একটা স্টুডেন্টসের জন্য, একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেস্ট ভার্সনটা কি পড়াশোনার, সেই ভার্সনটাই কিন্তু তোমরা পাচ্ছ। তোমরা অনলাইনে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তো করতে পারবাই, এবং সেগুলো তো প্রত্যেক বছর কি বছর আমরা অনেক আপডেট করেছি, বইও চলে আসছে। এছাড়াও আমাদের ক্লাসগুলো করার পরে তোমরা অফলাইনে খুবই নামমাত্র একটা মূল্যে, যেটা তোমাদের একদম হাতের নাগাল, সেখানে সেই নামমাত্র মূল্য দিয়ে তোমরা আগামী 3-4 মাস এক্সাম দিতে পারবা। আমরা চেষ্টা করবো যে তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা হবে 24 ব্যাচে, তার আগ পর্যন্ত তোমাদের অফলাইনে এক্সাম ইভালুয়েশন যে সাপোর্টটা, সেটা আমাদের নতুন প্রতিষ্ঠান অ্যাচিভ এর মাধ্যমে আমরা এই জিনিসটা সমাধান করব। অ্যাচিভ এর কথাগুলো বলার জন্য আমরা সব ভাইয়ারা এখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না, অপূর্ব দাদা, সঞ্জয় দাদা, তারা কিন্তু এখন একদম এক্স্যাক্টলি অ্যাচিভ এর ব্রাঞ্চেই বসে আছে। স্টুডেন্টসরা আসতেছে, তাদের সাথে দেখা করতেছে এবং ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো, আমরা আশা করিনি আসলে এত বেশি স্টুডেন্টস প্রথমবারই আমাদেরকে সাপোর্ট করবে। হোপফুলি আমরা যারা যারাই বিশ্বাস রেখে আমাদের এক্সাম ব্যাচ গুলাতে ভর্তি হচ্ছে, তাদের এই বিশ্বাসের যথার্থ মূল্যায়ন আমরা করব। এবং আমাদের যারা স্টুডেন্টসরা আসো, তোমরা একটা জিনিস জেনে থাকবা, আমরা সব সময় প্রত্যেকটা ডিসিশন জেনেই স্টুডেন্টস পয়েন্ট অফ ভিউ থেকে ডিসিশন গুলা নিই। ধরো বইটাও যখন আমরা লঞ্চ করলাম কিছুদিন আগে, সেই ক্ষেত্রে আমরা বলেছি যে একটা স্টুডেন্টের পক্ষ থেকে কি কি সমস্যা হয় সেই জিনিসটা আমরা সার্ভে করি, সেই সমস্যাগুলোকে আসলে সমাধান করি আমাদের প্রোডাক্ট গুলোর মাধ্যমে। অ্যাচিভের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম না, অ্যাচিভে তোমরা গেলেই বুঝতে পারবা যে আমাদের এই ব্রাঞ্চ গুলা খুব অত্যাধুনিক ভাবে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে, যেখানে তোমরা পরীক্ষা হলে যে যে একটা গুড ফিলিংস যেন হয়, মানে যে একটা জিনিস ঘটে না যে পরীক্ষা মানে একটা ভয়, ওই ভয়টাকে কাটানোর জন্য কি কি এলিমেন্টস রাখা যেতে পারে ব্রাঞ্চটাতে, সেই জিনিসগুলো আমরা রাখার ব্যবস্থা করতেছি। এবং টেকনোলজির সর্বোচ্চ ব্যবহারটাও তোমরা সেখানে দেখতে পাবা। আমরা এই জিনিসটাও খেয়াল রাখছি যে আচ্ছা একটা স্টুডেন্ট যে আসবে এক্সাক্ট পরীক্ষা হলে সে কি কি জিনিস ফিল করে, সে পরীক্ষা দিতে যখন বসে তখন একজন পরিদর্শক তার সামনে আসে, এসে তার খাতাটা দেখে, একটা সাইন করে। তো এই পার্টগুলো আমরা হুবহু রেপ্লিকেট করছি। ঠিক বুয়েট এক্সামে যেই যেই ঘটনাগুলো ঘটবে একটা স্টুডেন্টের সামনে, 5 মিনিট আগে প্রশ্ন পাওয়া, 5 মিনিট পর থেকে লিখা শুরু করতে পারা, এবং স্যাররা মাঝখানে যে কি কি করতে পারেন তার সাথে, সেই জিনিসগুলো হুবহু ঘটনার আমরা চেষ্টা করবো ব্রাঞ্চ গুলাতে, সো দ্যাট তোমরা প্রতিদিনই পরীক্ষার একটা অভ্যাসের মধ্যে দিয়ে থাকো। মানে তোমার যেন বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, যেই যেই জায়গায় তুমি টার্গেট নিবা, সেই সেই জায়গায় এক্সাক্ট যেই ঘটনাগুলো তোমার সাথে ঘটবে সেই ঘটনাগুলো তোমার সাথে যেন বিগত, মানে পরীক্ষার বিগত 3-4 মাস ধরেই তোমার সাথে ঘটতেছে, তোমার কাছে যেন মনে হয় যে আরে এই জিনিসটা তো ডেজাভু হচ্ছে, মানে এই জিনিসটা অলরেডি আমার সাথে মনে হয় কোনো একটা জায়গায় কোনো একটা সময় ঘটছে। তো এই এক্সপিরিয়েন্সটা আমরা দিতে চাই। আমাদের ট্যাগলাইনটাও তোমরা যদি দেখো, আমাদের ট্যাগলাইনটা হচ্ছে ফিউচার কনসেপ্ট অফ এক্সাম। তো আমরা চেষ্টা করছি যে ফিউচারিস্টিক একটা ফিল দেওয়া, যে স্টুডেন্টসরা এক্সামটাকে রিডিফাইন করুক, এক্সাম অ্যাকচুয়ালি যেভাবে হওয়া উচিত এবং তার যে এক্সপিরিয়েন্স গুলো হওয়া উচিত এক্সামে, সেই জায়গায় তারা যেন আমাদের কাছ থেকে যে এক্সপেক্টেশন নিয়ে আসছে সেই এক্সপেক্টেশনটা মিট করুক। তো আমি এখন অভিকে ডেকে নিব। সো অভি, যদি তুমি কিছু বলতে সবকিছু নিয়ে। তো আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট যারা আসো, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমরা এইবার থেকে আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চ, আমাদের যে অ্যাচিভ অফলাইন এক্সাম ব্রাঞ্চে ইতিমধ্যেই কিন্তু ভার্সিটি এক্সাম ব্যাচ, ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচ এবং মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের অনলাইন কোর্সগুলোতে আছো বা ভর্তি হবা, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, ভার্সিটি ব্যাচ এবং মেডিকেল ব্যাচে, আমরা অনলাইনে যে রুটিন অনুযায়ী পড়াবো ঠিক সেম রুটিন অনুযায়ী কিন্তু আমরা অফলাইন এক্সাম ব্যাচে রুটিন গুলা সাজাইছি। তোমরা ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং অফলাইন এক্সাম ব্যাচে রুটিন পেয়ে গেছো, ভার্সিটিটাও আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবা, মেডিকেলটাও।
তো আমরা তোমাদের কথা চিন্তা করে, মানে তোমরা যারা আমাদের কাছে পড়ো, আমাদের অনলাইন ব্যাচ গুলাতে আসো, তোমরা যাতে সর্বোচ্চ বেনিফিট অফলাইন এক্সাম থেকে পাও সেই অনুযায়ী কিন্তু আমরা রুটিন গুলা সেট করছি। তো একদম আমি যদি একদম ভেঙে বলি যে ধরো আমাদের অফলাইন অনলাইন ব্যাচে যেদিন, মানে ধরো এই সপ্তাহে যে অধ্যায়টা পড়ানো হবে, ধরো যে এই সপ্তাহে ভেক্টর পড়ানো হবে ফিজিক্সে, পরের সপ্তাহে অফলাইন এক্সাম ব্যাচে থাকবে ওই অধ্যায়ের এক্সাম। মানে তুমি ধরো এই সপ্তাহে আমাদের অনলাইন ব্যাচে, ভার্সিটি হোক বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ব্যাচে হোক, যেই ব্যাচেই তুমি আসো, আমাদের অনলাইন ব্যাচে এক সপ্তাহে তুমি যেই পড়াগুলো পড়বা সেটা তো আমরা অনলাইন ব্যাচে তো পরীক্ষা হবেই, তার পাশাপাশি অফলাইন এক্সাম ব্রাঞ্চে তোমরা যারা থাকবা, ভর্তি হবা অফলাইন এক্সাম ব্যাচে, ঠিক ততটুকু টপিকের উপর পরীক্ষাটা হবে। মানে তুমি যাতে একদম সামঞ্জস্য অনুযায়ী পড়াশোনা করতে পারো এবং অফলাইনে এক্সাম দিয়ে তোমার ভুল ত্রুটিগুলো মানে একদম নিজেই নিজেকে যাচাই করে নিতে পারো। এবং আমরা এক্সামের যে স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি তোমরা পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবা, একদম ভর্তি পরীক্ষার অনুরূপ স্ট্যান্ডার্ডের প্রশ্ন। আমরা অনেক সময় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, আমাদের যারা আসো ইঞ্জিনিয়ারিং, আমরা পটেনশিয়াল বুলেটিন এক্সাম নেই, তো অনেকেই আমাদেরকে কমপ্লেন করো যে ভাইয়া প্রশ্ন এত কঠিন, এত কঠিন কেন, এভাবে কি আসলে এক্সাক্টলি যাচাই করা হচ্ছে কিনা। তো অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, তোমরা জানো যে অনেকেই একটু বেশি সময় নিয়ে বা দুই চারজন বন্ধু মিলে বা বইয়ের মানে ওপেন বুক এক্সাম বলা যায় টাইপের, কাজেই আসলে অনলাইনের এক্সামগুলো কিন্তু একটু কঠিন রাখাই লাগে। বাট এইবার আমাদের যেহেতু স্ট্রং পয়েন্ট যে আমরা 24 ব্যাচ থেকে অফলাইন এক্সাম ব্যাচগুলো শুরু করতেছি, কাজে ওখানে কিন্তু এই কারচুপির কোনো সুযোগ নাই। তোমাদের অপর ভাইয়া যে কথাটা বললেন যে একদম বুয়েট ভর্তি পরীক্ষা যেই মডেলে হয়, ঠিক সেম ফিল্ডটা তুমি যদি আমাদের এক্সাম বেঁচে থাকো আগামী 3 থেকে 4 মাস তুমি প্রতি সপ্তাহে একটা বুয়েট ভর্তি পরীক্ষা দিবা। জাস্ট এতটুকু আমি তোমাকে কনফার্ম করতে পারি যে উইকলি এক্সামগুলো আমরা যেভাবে নিব, তোমার কাছে মনে হবে যে তুমি প্রতি সপ্তাহে একটা করে বুয়েট ভর্তি পরীক্ষা দিচ্ছ, প্রতি সপ্তাহে একটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছ বা প্রতি সপ্তাহে একটা করে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ। কাজে এইভাবে 3-4 মাস কন্টিনিউ করলে তুমি বুঝতেই পারতেছো যে এক্সাম ভীতি যেটা, একদম ফাইনাল পরীক্ষার ভীতিটা, এই 3-4 মাসে একদম তোমার কাছে মনে হবে যে না আমি তোর সাথে একদম মানে অভ্যস্ত হয়ে গেছি, তখন তোমার কাছে জিনিসটা আর কঠিন লাগবে না। তো আমরা কিন্তু রুটিনটা এইভাবেই সাজাইছি যে তোমরা আমাদের যারা আমাদের অনলাইন ব্যাচগুলোতে থাকবা তোমাদের জন্য একদম পারফেক্ট রুটিন অনুযায়ী এক্সামগুলো চলবে। এর বাইরেও আরও সব কিছু ফিচার নিয়ে আমরা কথা বলবো, আমাদের অলরেডি বইগুলাও আমরা তোমাদেরকে জানাইছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের বইগুলো হাতে চলে আসছে, সবগুলো ব্রাঞ্চে চলে গেছে এবং ভার্সিটি ফার্স্ট পেপারের বইগুলো এই সপ্তাহের মধ্যে ব্রাঞ্চগুলোতে পৌঁছে যাবে। বাকি সব কিছু নিয়েই আমরা কথাবার্তা বলবো। তো আমি তোমাদের সাকিব ভাইয়ার কাছে চলে যাবো, তোমাদের সাকিব ভাই সব কিছু নিয়ে আর একটু ওভারঅল রিভিউ দিবে তোমাদেরকে যে কিভাবে আমরা প্ল্যান করতেছি তোমাদেরকে নিয়ে এক্সাম ব্যাচগুলোতে। সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমাদের অনলাইনে, আমরা ইচ্ছা করেই প্রশ্নগুলো কঠিন করা লাগে, যেটা অভিজ্ঞতা বললো, সো যার ফলে হচ্ছে এক্সাম দিয়ে তোমরা প্রপার ফিলটা পাও না। আর আরেকটা যেটা লিমিটেশন ছিল আমাদের অনলাইনে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা গেছে, হচ্ছে একটা এক্সাম দিতে আমরা বসছি, এক্সাম দিচ্ছি দিচ্ছি হঠাৎ করে হয়তো বা ফোনের নেটটা চলে গেল বা হঠাৎ করে হয়তো বা হচ্ছে তোমার ফোনের ডাটা শেষ হয়ে গেল বা ডিভাইসে কোনো একটা প্রবলেম হইল, তো তখন দেখা যায় কি এক্সামটা পরিপূর্ণভাবে শেষ করা যায় না। আবার আরেকটা ঝামেলা থাকে যে আমরা এক্সাম দেওয়া শুরু করলাম কিন্তু এত স্ক্রিন টাইম যে এক্সামের যে একটা এক্সাক্ট ফিলিং যে আমি পরীক্ষার প্রশ্নটা পড়তেছি বা প্রশ্নের কিছু কিওয়ার্ড দাগাচ্ছি, এই জিনিসগুলো দাগানো যায় না। তো যার ফলে অনলাইন এক্সাম একটা লিমিটেশন থেকেই যায়, যদিও অনলাইন ক্লাস স্বয়ংসম্পূর্ণ তাই আমরা অফলাইন এক্সামের কনসেপ্টে আসছি। তো এখন আমরা একটু মাসুর ভাইকে ডাইকে নিবা, আমি পরবর্তীতে আবার আসবো বিভিন্ন জিনিস নিয়ে। মাসুর ভাই হচ্ছে আমাদের সপ্তাহে কিভাবে পরীক্ষা হবে এবং পরীক্ষার ধরন গুলা কি, এগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা, তো আমরা হচ্ছে পরীক্ষার সময়টায় আসলে অফলাইন এক্সামের মূল পারপাসটা যেটা সেটা সবসময় কিন্তু ওই যে পরীক্ষার হলে গেলে যে একটা হাত পাকা পাকাপি হয়, বুক ধরভর করে, সেই যে ভয়গুলা থাকে সেই ভয়গুলা থেকে কাটায় ওঠার জন্যই কিন্তু আসলে এর আগে মডেল টেস্ট দেওয়া বা আগে পরীক্ষাগুলা দেওয়া। তো পরীক্ষা দিতে দিতে একটা অভ্যাস হয়ে যায় এবং এই অভ্যাসটাই পরের দিকে যখন তুমি আসল পরীক্ষায় যাবা তখন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং যে কোনো অ্যাডমিশনের প্রিপারেশনে তুমি নাও না কেন, সেটা ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, তোমার পড়ার যেই ক্যাপাসিটিটা বা পড়ার যে কন্ট্রিবিউশনটা সেইটা যদি ধরো 70-80% হয় বা 60-70% হয়, বাকি 30-40% কিন্তু ডিপেন্ড করে তোমার এক্সামের প্র্যাকটিসটা কতটুকু হচ্ছে। এক্সামের প্র্যাকটিস যত ভালোভাবে হবে তুমি দেখবা যে যে টাইপের প্রশ্নগুলো আসলে আসে, খুব বইয়ের কিছু কিছু জায়গা থেকেই কিন্তু মেজরিটি প্রশ্ন আসে, পুরা বইয়ের কিন্তু সবকিছু প্রত্যেকটা জিনিস একদম খুঁটায় খুঁটায় প্রত্যেকটা জায়গা থেকে যে প্রশ্ন আসে, আসল পরীক্ষায় তুমি যখন যাবা বা তুমি যদি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে যদি তাকাও তুমি খেয়াল করবা
ওই যে আপেক্ষিক বেগ থেকে প্রশ্ন, ওই নদী নৌকার রিলেটেড টপিক থেকে প্রশ্ন, কয়েকটা টপিক থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। সো যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলা বারবার করে যখন প্র্যাকটিস করা হয় তখন ওইগুলো একটা পার্মানেন্ট মেমোরির মধ্যে ঢুকে যায়। প্রশ্ন দেখার সাথে সাথেই আমি হাত চালানো শুরু হয়। তো এই প্র্যাকটিসটা আসলে এক্সাম ছাড়া আসলে কখনো দেওয়া হয় না। আমরা দেখা যায় বাসায় অনেক প্র্যাকটিস করি, টার্গেট থাকে যে সময়ের মধ্যে আমরা শেষ করব, কিন্তু বাসায় বসে ওই টার্গেটের মধ্যে মানে যে কোনো একটা এক্সাম শেষ করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। তো এই জন্যই আসলে অফলাইনের যে এক্সামগুলো এগুলা দেওয়াটা আসলে প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যেভাবে করে সাজাইছি যে সপ্তাহে তোমাদেরকে কি 6 দিনই আমরা এক্সাম সেন্টারে নিয়ে আসবো কিনা, দেখো যদি 6 দিনই আমরা এক্সাম সেন্টারে নিয়ে আসি তাহলে আসলে যাতায়াতের সময় বলো বা পড়াশোনায় একটা ব্যাঘাতের সম্ভাবনা থাকে। সেই দিক থেকে টার্গেট রেখে আমরা সপ্তাহে 3টা দিন প্রত্যেকটা ব্যাচের, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, এরকম 3টা ব্যাচের আমরা হচ্ছে 3 দিন তোমাদেরকে নিয়ে আসবো। সো ডেইলি এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 2 দিন হবে, আর উইকলি যেটা সেটা হবে 1 দিন। ডেইলি এক্সাম যেটা, এটা এক একটা, আমরা যদি ভার্সিটির কথা বলি, মেডিকেলের কথা বলি, ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেগুলার এক একটার এক এক রকম ক্রাইটেরিয়া আছে, সেগুলা নিয়ে সামনে ডিটেইলসে আসবে। যেমন আমরা যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, উইকলি পরীক্ষার যেই প্রশ্নগুলা সেটা হচ্ছে একদম বুয়েটের রিটার্ন স্ট্যান্ডার্ড। তো উইকলি পরীক্ষাটা হবে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যেই বুয়েট স্ট্যান্ডার্ড যে রিটার্ন সেরকম করে হবে, এবং সেটা 40টা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে 40টা প্রশ্ন যেভাবে বুয়েটে মানবন্টন হয়ে থাকে সেভাবে করেই হবে। তো উইকলি পরীক্ষাগুলো বুয়েট স্ট্যান্ডার্ড দেওয়ার মেইন টার্গেটই ছিল এটা, যাতে করে অনেকবার বুয়েট স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে দিতে তোমরা ওই যে টাইম ম্যানেজমেন্ট বা ওই যে আমাদের যে প্র্যাকটিসটা সেটার সাথে যাতে মানে অ্যাডাপ্ট করে ফেলতে পারো। আরেকটা জিনিস যেটা খুবই ইউনিক সেটা হচ্ছে আমরা এই যে শনি সোম বুধ, তুমি যে কোনো একটা ব্যাচে ভর্তি হবা, হয় শনি সোম বুধে অথবা রবি মঙ্গল বৃহস্পতিতে, যেই ব্যাচেই তুমি ভর্তি হও না কেন, তোমার মূল ব্যাচের প্রশ্নের সাথে তোমার বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা আরেক সেট করে প্রশ্ন এক্সট্রা দিয়ে দিব। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমরা অফলাইনে যখন মেইন এক্সামটা নিব সেই মেইন এক্সামটা একেবারে আমরা চেষ্টা করছি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, কোন রকম কঠিন প্রশ্ন দিয়ে তোমাকে হতাশ করব এরকম টাইপের না। একদম ধরো বুয়েট প্রিলিতে যেরকম টাইপের প্রশ্ন আসে, ঢাকা ভার্সিটি যেরকম প্রশ্ন আসে, সিকিউরিটি যে টাইপের প্রশ্নগুলো আসে, সেই টাইপের প্রশ্নগুলো সেই স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করার চেষ্টা করছি। কিন্তু দেখা যায় যখন তুমি সহজ প্রশ্নই সলভ করছো বা স্ট্যান্ডার্ডের প্রিপারেশনটা নিচ্ছ, তখন একটা রিস্ক আসলে থাকে যে আমার যদি প্রশ্ন কোনো কারণে একটু কঠিন হয় বা যদি আমার প্রিপারেশন আরেক ধাপ বাড়ানো লাগে তাহলে আমি কি করব। কারণ ওই যে একটা কথা সবসময় প্রচলিত আছে, তুমি যদি প্র্যাকটিস ম্যাচের মধ্যে 150 বল খেলতে পারো তাহলে তুমি মেইন ম্যাচে যখন যাবে তখন 130 বল 140 বল তোমার জন্য সহজ হয়ে যাবে। তো এই কারণে আমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আরো একটা সেট এক্সট্রা প্রোভাইড করব। ওই সেটের প্রশ্নগুলো থাকবে রেগুলার যে এক্সাম বা স্ট্যান্ডার্ড যে এক্সাম সেটার থেকে একটু ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট না, একটু ডিফিকাল্ট, এবং যাতে করে টাইমের মধ্যেই তোমরা শেষ করে ফেলতে পারো সেইভাবে করেই প্রশ্নগুলো কিন্তু সুন্দর করে সাজায় গুছিয়ে দেওয়া হচ্ছে। ওকে, সো এরপরে রাকিব যদি কিছু অ্যাড করো। তো অ্যাডমিশন টাইমে একজন শিক্ষার্থীর মানে অনেক ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করা। কোন একটা ভার্সিটির বিগত বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করলে ওই ভার্সিটিতে কি টাইপের কোয়েশ্চেন আসে, কি কেমন কঠিন কোয়েশ্চেন আসে বা কেমন সহজ কোয়েশ্চেন আসে সেটা আসলে বোঝা যায়। তো আমরা যেটা করব তোমাদের জন্য সেই কাজটা আমরা নিজেরাই করে আমরা যে পরীক্ষাগুলো নেব সেগুলো হবে একদম স্ট্যান্ডার্ড, যাতে করে খুব কঠিন পরীক্ষা দিয়ে তোমরা কনফিডেন্স হারিয়ে ফেলো ব্যাপারটা এরকম না হয়। অনেকেই দেখা যায় প্রথম 2-1 পরীক্ষা দিয়েই, তোমাদের গত ব্যাচগুলোতে এরকম হয়েছে যে 2-1 পরীক্ষা দিয়েই কনফিডেন্স হারিয়ে ফেলছে যে এরকম বুয়েট আমার দ্বারা হবে না হ্যান ত্যান। তো এরকমটা যাতে না হয় আমাদের যেই অফলাইনে এক্সামগুলো হবে যেগুলো সেন্টারে সেগুলো আমরা একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন নিব, যাতে করে তোমাদের কনফিডেন্সটা না হারায়। আবার বেশি সহজ করে মানে ওভার কনফিডেন্স যাতে না হয় যে এরকমও আমরা খেয়াল রাখবো। আর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা ডেডিকেটেড ওয়েব অ্যাপ থাকবে যেখানে তোমরা যেদিন পরীক্ষা দিবা ওদিন রাত্রি রেজাল্ট গুলো চলে যাবে, আর প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে, আর অফলাইনে যে পরীক্ষাগুলো হয়ে গেছে তোমরা চাইলে ওগুলো পরে অনলাইনেও দিতে পারবা, মানে অনলাইনে প্র্যাকটিস করতে পারবা যত ইচ্ছা ততবার। তো এই আর কি। এখন হিমেল ভাই আসবেন।
এর পিছনে হলো তোমাদের সময়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ধরো তুমি বাসায় একটা ম্যাথ প্র্যাকটিস করতেছো, একটা থিওরি, নতুন থিওরি তোমার চোখে পড়ছে, ধরো কোনো একটা লাইন তুমি বুঝতেছো না, তো তুমি কিন্তু ইমিডিয়েটলি এটা সলভ নাও পেতে পারো। তা আমাদের যেটা আসলে পরামর্শ থাকবে, তুমি এটা সুন্দরভাবে তোমার একটা খাতায় গুছিয়ে রাখবা। তো তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের এচিভ থেকে যেটা আসলে মানে অফার করতে দিই সেটা হচ্ছে আমাদের প্রতি শুক্রবারে কিন্তু প্রাইভেট কেয়ারের অপশন থাকবে, কেমন? তো এখানে বুয়েট সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভাইয়ারা থাকবে, যারা তোমাদের কিন্তু পার্সোনাল যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বলো বা প্রমাণের কোনো লাইন না বুঝলে তোমাকে ধরে ধরে কিন্তু জিনিসটা আসলে বুঝাই দিবে। এতে করে যেটা হবে, তোমার কিন্তু মানে সময়টা কিন্তু সেভ হবে, কারণ তুমি যদি ধরো একটা জিনিস বুঝতেছো না, তুমি যদি এটাতে যদি একদম অনেক সময় লাগাই দাও, তোমার কিন্তু প্র্যাকটিসের সুযোগটা অনেক কমে যাবে, নতুন প্রবলেম। সো এটা আমাদের পক্ষ থেকে যারা রিকোয়েস্ট থাকবে, তুমি যেটাই পারবা না একটা জায়গায় নোট করে রাখো, শুক্রবারে তো প্রাইভেট কেয়ারের ব্যবস্থা থাকবেই, সেখানে আসলে দেখা যাবে জিনিসটা আর কি। তো আমি সাকিবকে ডেকে নিচ্ছি তাহলে। আচ্ছা, প্রত্যেক শুক্রবার একটা ভাইয়া থাকবে তোমার প্রবলেম গুলো সলভ করার জন্য। এরপরে আমরা যদি আসি আমাদের এক্সাম গুলা, যে ভার্সিটি ব্যাচ আছে আমাদের, ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে এবং মেডিকেল ব্যাচ আছে, সো এদের ডেইলি এক্সাম গুলা কেমন হবে? আমাদের ভার্সিটি ব্যাচে ডেইলি এক্সাম হবে ভার্সিটি প্লাস গুচ্ছ স্ট্যান্ডার্ড। আবারও রিপিট করছি, ভার্সিটি প্লাস গুচ্ছ স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে কোনো ভার্সিটি তুমি কভার করতে পারবে এবং মডেলটা হবে এমসিকিউ এবং প্রত্যেকটা এক্সাম 60 মার্কের এমসিকিউ হবে। ইঞ্জিনিয়ারিং এক্সামটা যে ডেইলি এক্সাম হবে সপ্তাহে দুই দিন, ডেইলি এক্সাম গুলা হচ্ছে তোমার সিকের ওয়েট স্ট্যান্ডার্ড এবং সাথে বুয়েট প্রিলি স্ট্যান্ডার্ড, এবং ব্যালেন্স করে দেওয়া হবে এবং 50 মার্কের এমসিকিউ থাকবে। আর মেডিকেলে ডেইলি এক্সাম গুলো 100 মার্কের এমসিকিউ থাকবে, কারণ মেডিকেল অনেক কম্পিটিটিভ। মেডিকেল নিয়ে তোফায়েল ভাই বলবে যে ডেইলি এক্সাম উইকলি এক্সাম, তোফায়েল ভাই যদি একটু আসতেন, 100 মার্ক রাখার কারণটা। আসসালামু আলাইকুম ভাই আপুরা, তোমরা অনেকক্ষণ ধরে মেডিকেলের কমেন্ট করছো যে, এবং এখানে মেডিকেলের দুটো কমেন্ট খুব বেশি দেখতে পাচ্ছি। একটা হলো যে ভাইয়া মেডিকেলের এক্সাম ব্যাচ নিয়ে আমাদেরকে ডিটেইল বলা হোক, এটা হলো এক। আর দুই, একটা খুব কমন কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ভাইয়া মেডিকেলে আমরা বই পাবো কিনা। তো আমরা একটু এক্সাম ব্যাচটা নিয়ে কথা বলি। আমরা, তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়, এবং মেডিকেলে বলা যায় যে সবচেয়ে বেশি কম্পিটিশন যদি বলো যে কোনটাতে হয় বা বেশি সবচেয়ে বেশি কোচিং করে কিসের শুরুর দিকে, তো এটা তোমরা সবাই জানো যে এটা মেডিকেল, তাই না? এবং অনেক বেশি, প্রায় 30-40 হাজার জন বাচ্চা ডেডিকেটেডলি মেডিকেলের কোচিং করে, এবং সেখান থেকে 4-5 হাজার জন এখন চান্স পায়, সিট বড় গত কয়েক বছর ধরে বাড়ছে। তো তুমি হিসাব করে দেখো আলটিমেটলি কত প্রতিযোগিতা এটুকুর মাঝে। এখন এবছর আমরা অনেক কিছু ঘটে গেল মেডিকেল ভর্তি পরীক্ষা, তারপরও যত কিছুই ঘটুক তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হবে, এটা হলো এক নম্বর কথা। ভার্সিটি গুলো বুয়েটের পরীক্ষা তো বরাবরই কিছুটা পরে হয়, বাট মেডিকেল পরীক্ষা দেখা যাবে যে সবার আগে হচ্ছে। এবং এখন আমরা নিশ্চিত না যে এক্সাক্টলি কবে হবে, কারণ তোমরা জানো যে 40 দিনের মধ্যে রেজাল্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কবে হবে। তারপরও আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষা জানুয়ারিতে হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু, মানে আমাদেরকে বলতে তোমাদেরকে, নভেম্বরের মধ্যে সবকিছু পড়ে মোটামুটি রেডি করে ফেলতে হবে, কারণ যদি জানুয়ারিতে পরীক্ষা হয় ডিসেম্বর মাসটা কিন্তু আমরা তোমাকে এই সাহায্যটুকু সরাসরি করতে পারবো না, কারণ অফলাইন বলো অনলাইন বলো সেই সময় দেখা যায় একমাস সরকার সব ধরনের কোচিং বন্ধ রাখে। তো আমাদেরকে এই যে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস বা 2.5 মাস সময়ের মধ্যে পড়ালেখা করে পরীক্ষা দিয়ে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করে ফেলতে হবে, এইটুকু সময় চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নিয়ে ফেলতে হবে। এখন যেহেতু খুব কম সময় এবং প্রস্তুতির পরিমাণ অনেক বেশি, এবং আরেকটা কথা বলা হয় নাই, আমরা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কিন্তু শর্ট সিলেবাসের প্রিপারেশন নিচ্ছি, স্টিল না HSC 24, মেডিকেলে কিন্তু ফুল সিলেবাস। তো যারা অলরেডি মেডিকেলের যোদ্ধা ওরা অলরেডি একটা স্যালুট পেতে পারে, কারণ ওরা অলরেডি বড় একটা যুদ্ধে নামছে, ফুল সিলেবাস পড়তে হবে এবং হিউজ প্রেশার। তো এই প্রেশারটার সাথে যাতে আমরা কোপ আপ করাতে পারি, এবং 55টা চ্যাপ্টার 2.5 মাসে পরীক্ষা নেওয়া, তো আমরা এখানে বলেছি যে আমাদের ডেইলি এক্সাম 100 মার্ক করে। তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই কেন 60 মার্ক 50 মার্ক ভার্সিটি জেনে নিচ্ছে, আমরা কেন 100 করে দিব? কারণ আমাদেরকে 55টা চ্যাপ্টার 2.5 মাসে তুমি পরীক্ষা দিবা, তো আমাদেরকে ডেইলি অ্যাটলিস্ট 2টো করে চ্যাপ্টার অংশ নিতে হবে। হ্যাঁ, আর যদি তুমি 55 দিন ব্যাপী পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে প্রত্যেক দিন পরীক্ষা, বাসা থেকে পরীক্ষা হলে আসতে হবে, যেতে হবে। তো তুমি যদি আমাদের অ্যাচিভমেন্ট রাঞ্চগুলোতে ভর্তি হও, তুমি সপ্তাহে 3 দিন ডেইলি এক্সাম দিবা, শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি, যেই ডেটেই ভর্তি হও, তো তুমি একদিনে 2টো করে চ্যাপ্টার তুমি পরীক্ষা দিবা। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে চ্যাপ্টার গুলো আমরা অনলাইনে পড়িয়ে ফেলেছি সেইগুলো, যাতে আমরা যেগুলো পড়িয়ে ফেলেছি সেইগুলোর এক্সাম দেওয়ার
তারপরও তোমরা যেন দুটো করে চ্যাপ্টার এবং হিউজ মাঝে মাঝে দু একটা চ্যাপ্টার এদিক সেদিক হতে পারে যে এটা কালকে হয়তো পড়ানো হবে বা আজকে পড়ানো হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো এটাই করার যে যেটা আগে পড়ানো হয়েছে সেইটা যাতে তোমরা এক্সামে অ্যাপিয়ার করো। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, যদি কোনোটা অনলাইনের সাথে না মিলে তাহলে আমাদের কিন্তু অনলাইন ব্যাচগুলোতে গত বছর আর্কাইভ দেওয়া আছে, প্রত্যেক ব্যাচের সেরা সেরা ভাইয়াদের ক্লাসগুলো আর্কাইভ আকারে দেওয়া আছে। তুমি পরীক্ষা দিবা, চূড়ান্ত সিরিয়াসলি পরীক্ষাটা দিবা, আর্কাইভটা করে পরীক্ষাটা দেওয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন ওই স্লাইডটাকে আছে যে মেডিকেল স্কুল কয়টা পরীক্ষা, হ্যাঁ, তো তুমি একটু তাকিয়ে দেখো, তুমি আড়াই মাসের মধ্যে 36টা ডেইলি এক্সামে অংশ নিবা, যেখানে 55টা চ্যাপ্টার আমরা তোমাকে কভার করে দিব। তো তুমি 36×100 প্রশ্ন প্লাস যেই পরীক্ষাটা দিলা, সাথে বাড়ি যাওয়ার সময় তোমরা আমরা তোমাদেরকে আরো 100টা করে প্রশ্ন, যাতে বাসায় বসে তুমি আবার দেখতে পারো কি অবস্থা তোমার এই চ্যাপ্টার গুলোর উপরে, আরো 36টা সেট তোমার হাতে দিয়ে দিব ডেইলি এক্সামের সেট গুলো। তো তুমি 3600×3600 প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অলমোস্ট 100টা করে সেরা লেভেলের প্রশ্ন তুমি প্র্যাকটিস করছো। এবং মাস্টার বোধহয় বলছিল যে বাসায় যে এক্সামটা দিবা সেটা হবে একটু হার্ড লেভেলের, যাতে তুমি বুঝতে পারো যে এই চ্যাপ্টার তোমার লিমিট কতটুকু, তোমার অবস্থা কতটুকু। সাথে প্রত্যেকটা এই সপ্তাহে যে তিনটা চ্যাপ্টার পরীক্ষা দিলা সেটা উইকে শুক্রবারে গিয়ে তুমি আবার সেটার উপর মডেল টেস্ট দিবা। এবং প্রত্যেকটার সাথেই কিন্তু সাধারণ জ্ঞান আছে, ইংরেজি আছে, রুটিনে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। তুমি যাতে প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধা ঘন্টা বা এক ঘন্টা করে সাধারণ জ্ঞান ইংরেজি পড়ো। আমরা দেখি যে আমাদের এই জায়গাটাতে কিছুটা কিন্তু নেগলিজেন্স থেকেই যায়, আমরা অনেক বেশি সময় দিই বায়োলজিতে, অনেক বেশি সময় দিই কেমিস্ট্রিতে, ফিজিক্সে দিই, জিকে ইংলিশে সময় দিই না। যাতে তোমার এটা শুরু থেকেই তুমি সময়টা দিতে পারো, রুটিনটা এক্সাক্টলি ওভাবেই করা। আমি তোমাকে বড় ভাই হিসেবে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি এই যে 36টা আমাদের সাথে 12 উইক টানা পরীক্ষায় অংশ নাও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে তোমার সিলেবাস A to Z পড়া রিভাইজ সহ শেষ হয়ে যাবে। এবং তুমি যদি দিন শেষে গড় মার্কটা হিসাব করো না, যে আমি এই সবগুলো অ্যাচিভের পরীক্ষায় দিন শেষে কত মার্ক পেয়েছি, তুমি ধরো গড় মার্ক পেয়েছো 70, আমি তোমাকে একটু গ্যারান্টি দিতে পারি তুমি মূল ভর্তি পরীক্ষায় 70 কম পাবা না, বরং বেশি পাবা। আমি আমারটা জাস্ট উদাহরণ দিতে পারি, আমি যখন আমার সময় পরীক্ষা দিয়েছিলাম তো আমি সবগুলো পরীক্ষার এক মার্কগুলো লিখে রাখতাম যে আমি টোটাল কয়টা কত পেয়েছি। তো আমি সব মিলে 40টা বা 45টার মতো পরীক্ষা অংশ নিয়েছিলাম আমার অ্যাডমিশন টাইমে, তখন আমার গড় মার্ক ছিল 81.something, মেইন ভর্তি পরীক্ষায় আমি 83 পেয়েছিলাম। তো এই পরীক্ষাগুলোকে আমি তোমাদেরকে বলবো চূড়ান্ত সিরিয়াসলি নেওয়ার জন্য, আমরা তোমাকে 2 মাসে এইগুলো গুছিয়ে দিব, তারপরে শেষের মাসে প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাবজেক্ট ফাইনাল, প্রত্যেকটা পেপারের উপরে পেপার ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট নিব। এবং শেষে তুমি যাতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, তোমার যাতে প্রশ্ন, তুমি যাতে মেডিকেল ভর্তি পরীক্ষা হলে যখন তুমি যাবা তোমার যাতে এইটুকু মনে হয় যে এই পরীক্ষাগুলো তুমি অ্যাচিভ ব্রাঞ্চে বহুবার দিয়েছো, নতুন কিছু না। এবং প্রশ্নের মান নিয়ে এটুকু বলতে পারি যে এটা প্রশ্নের মান নিয়ে বাংলাদেশে যতগুলো প্ল্যাটফর্ম আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, এখানকার মান আমরা সর্বোচ্চ কোয়ালিটি, এসিএস এর কোয়ালিটি এই জায়গায় মেনটেন করার চেষ্টা করেছি। আর লাস্ট কথা যে তোমাদের যেটা বারবার সবার চাওয়া যে ভাই আমরা ভার্সিটি ব্যাচে বই পাচ্ছি, আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে বই পাচ্ছি, মেডিকেল ব্যাচে বই পাচ্ছি না কেন, এক নম্বর কথা হলো যে আমরা এটার চূড়ান্ত সিরিয়াস ছিলাম এবং আমরা প্রচন্ড পরিশ্রম করেছি বই তৈরি করার জন্য, কিন্তু আমরা সামহাও কাজটা পুরোপুরি শেষ করে উঠতে পারিনি, আমরা এখনো কাজ করে যাচ্ছি কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা পুরোপুরি শেষ করতে পারবো না। এখন যেটা আমরা পারবো না সেটা তোমাদেরকে আমরা ওভার কমিট করতে পারি না, এটা হলো এক। এবং আমরা চাইলে একটা কোনো মতে বই বের করা যায়, এবং তোমরা দেখবে যে অনেক অনেক মেডিকেলের সবচেয়ে বেশি বই বাজারে, কিন্তু সবারই মোটামুটি মেডিকেলের নতুন প্ল্যাটফর্ম তাদেরও কিন্তু বই আছে, কিন্তু আমরা চেয়েছি যে সবচেয়ে বেটার কোয়ালিটি প্রোভাইড করার জন্য। তো আমরা কাজ করছি, হয়তো এই ব্যাচে আমরা পারলাম না কিন্তু পরের ব্যাচে আমরা অবশ্যই প্রোভাইড করব। আর ছোট ভাইয়াপুরা তোমরা মন খারাপ করতে পারো, কিন্তু মন খারাপ করো না, আমরা কিন্তু ওই বইয়ের ওই ফিসটুকু কিন্তু আমরা বাদ দিয়েই, আমাদের ওই ম্যাটেরিয়ালস এর হিসাবটা কিন্তু বাদ দিয়েই তোমাদের এক্সাম ব্যাচের ফিসটা নির্ধারণ করেছি। তো তোমাদের ফার্দার কোনো প্রশ্ন থাকলে আমরা আছি, তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সাকিবের কাছে হ্যান্ড ওভার করছি। মেডিকেল ব্যাচের কারো প্রশ্ন থাকলে আমরা আছি অ্যাভেলেবল। আচ্ছা, আমরা ডেইলি এক্সাম নিয়েছিলাম, সো ভাইয়া সুন্দরভাবে মেডিকেলের যে এক্সাম সিস্টেমটা পুরোটা তোমাদের এক্সপ্লেইন করে দিছে। এন্ড আশা করি হচ্ছে মেডিকেলের যে পরিমাণে প্রশ্ন কোয়ালিটি হচ্ছে বা যে স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো রেডি করা হচ্ছে, ইনশাল্লাহ প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আর বাসায় যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া হবে তোমার আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আর মেডিকেলের ক্ষেত্রে যেহেতু মেইন বইটা বেশি ফোকাস দেওয়া লাগে, তো আমাদের এন্ড থেকে এইটুকু রিকোয়েস্ট থাকবে যে তোমরা মেইন বইটা ভালোভাবে পড়ো,
আর হচ্ছে আমাদের এক্সাম গুলোতে ফোকাস করো ইনশাল্লাহ। সো তারপরে যদি আসি আমাদের উইকলি এক্সাম, উইকলি এক্সামটা ভার্সিটিতে 100 মার্কের হবে, কারণ উইকলি এক্সামটা হচ্ছে ঢাবি স্ট্যান্ডার্ড হবে। এন্ড এইখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, ঢাবি স্ট্যান্ডার্ড রিটেন 40 মার্ক, এমসিকিউ 60 মার্ক। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড টাইমার যারা আছো, সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের অনেকেই প্রশ্ন করতেছো ভাই আমাদের তাহলে উইকলি রেজাল্টটা কিভাবে হবে। সো সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের জন্য আমরা বলতেছি যে সেকেন্ড টাইমাররা শুধু উইকলিতে এমসিকিউটা অ্যাটেন্ড করতে পারো, কারো যদি ইচ্ছা থাকে রিটেন দেওয়ার, বাট তোমাদের যেহেতু রিটেন নাই আমরা সেকেন্ড টাইমার দ্বারা আলাদা মেরিট প্রকাশ করতে পারবো। তোমরা চাইলে ওভারঅল এমসিকিউর মেরিট তো দিবই, তোমাদের আলাদা সেকেন্ড টাইমারদের মেরিটটাও দিয়ে দেওয়া হবে। আর ইঞ্জিনিয়ারিং এর উইকলি 400 মার্কের হবে এবং পুরাটাই রিটেন, বুয়েট স্ট্যান্ডার্ড হবে, এবং মেডিকেল এর উইকলিও 100 মার্কের এমসিকিউ হবে। সো পরবর্তীতে যদি যাই আমাদের মানবন্টনটা, ইঞ্জিনিয়ারিং এর উইকলির মানবন্টনটা তোমরা জেনে থাকবা, বুয়েট এর রিটেনটা যেভাবে হয় অর্থাৎ 14টা ম্যাথ প্রশ্ন, 13টা ফিজিক্স প্রশ্ন, 13টা কেমিস্ট্রি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা, টোটাল মার্ক 400। সামনে যদি যাই আমরা ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচের সামারি, ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচে ডেইলি এক্সাম থাকবে তোমার 30টা, এটা ভ্যারি করতে পারে, 2-4টা বাড়তেও পারে, কমবে না অবশ্যই ইনশাল্লাহ। কিন্তু তোমার যদি ধরো ইঞ্জিনিয়ারিং এক্সামটা যদি পিছিয়ে যায়, আমরা ধারণা করতেছি জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে যদি হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা হয়ে যায়, সেইটা মাথায় রেখে ভাইয়ারা ইঞ্জিনিয়ারিং এর রুটিনটা করছে। সো ডেইলি এক্সাম এই কারণে 30টা রাখা হয়েছে। যদি পরবর্তীতে আমাদের দেখা যায় হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা আরো কিছু এক্সট্রা ফাইনাল মডেল টেস্ট দিয়ে তোমাদের সাপোর্ট দিব। কিন্তু ফাইনাল মডেল টেস্ট পর্যাপ্ত পরিমাণে আছে, ফাইনাল মডেল টেস্ট আছে 25টা, তারপরে সাবজেক্ট ফাইনাল আছে 3টা, কম্বাইন্ড ফাইনাল আছে 2টা, পেপার ফাইনাল আছে 6টা, উইকলি এক্সাম আছে 10টি। অর্থাৎ কেউ যদি পুরোপুরি সবগুলো এক্সাম দিতে পারে, এত পরিমাণ প্র্যাকটিস হবে, আশা করি আর অন্য দিকে তোমার চিন্তা করা লাগবে না। পরবর্তীতে যদি আসি ভার্সিটি ব্যাচের সামারিটা, ডেইলি এক্সাম 30টা আছে, উইকলি এক্সাম হবে তোমার 14টা, পেপার ফাইনাল 10টা, সাবজেক্ট ফাইনাল 6টা, এবং ফাইনাল মডেল টেস্ট 10টি। অনেকের একটা প্রশ্ন ভার্সিটি এক্সামে, ভাইয়া হচ্ছে আমরা যারা ম্যাথ বা বায়োলজি দাগাবো না, কারণ আমাদের যেহেতু একটা অপশন আছে যে ম্যাথের পরিবর্তে বা বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দাগানোর, আমাদের কি সেই সুযোগটা থাকবে কিনা। সো ডেইলি এক্সামে সেই সুযোগটা আমরা দিতে পারতেছি না, কিন্তু উইকলি এক্সামে মাস্ট থাকবে, এবং ফাইনাল মডেল টেস্ট যেগুলো আছে সেখানেও তোমরা ওই ম্যাথ বা বায়োলজি যার যেটা ফোর্থ সাবজেক্ট আছে সেটার পরিবর্তে তোমরা বাংলা অথবা ইংলিশ যেকোনো একটা দাগাইতে পারবা। সো উইকলি এক্সামে বাংলার রুটিনটাও আমরা ভার্সিটি ব্যাচের সাথে অ্যাড করে দিব, এবং উইকলি এক্সামের ইংলিশের রুটিনটাও অ্যাড করে দিব। সো যার যেটা পছন্দ বা যে যেটা যে সাবজেক্ট দাগানো প্রেফার করো সেইভাবেই দাগাবো। তারপরে যদি আসি মেডিকেল এক্সামের সামারি, সুন্দরভাবে তোফায়েল ভাইয়া বলে দিচ্ছে। এরপরে আসি হচ্ছে আমরা গিফট কি কি পাচ্ছি, আমি অপার ভাই অভিজ্ঞতাকে ডেকে নিচ্ছি। আর আচ্ছা, তো এই এই যে এতগুলো গিফট দেখতে পাচ্ছ এবং প্রাইস পয়েন্ট, এটা কিন্তু সম্পূর্ণ আসলে এই রিস্টটা মানে অ্যাচিভমেন্ট যারা যারাই আছে, এসএস এর যারা যারাই আছে তাদের থেকে কিন্তু এই রিস্টটা সম্পূর্ণভাবে আমি নিছি। হ্যাঁ, তোমরা যদি খেয়াল করো যে অলরেডি তোমরা জানো যে এই ব্যাচ গুলোতে ভর্তি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে 8,000 টাকা করে ডিসকাউন্ট অ্যাপ্লাই করে, এবং ভার্সিটিতে 6,000 টাকা করে, মেডিকেলে 6,000 টাকা করে। তো দেখো তোমরা নিজেরাই যদি একটু চিন্তা করো, মানে সহজ ম্যাথ হিসাব যদি চিন্তা করো, আমাদের ফাইনাল মডেল টেস্টটা কিন্তু আলাদাভাবে পাওয়া যাবে, ডেইলি এক্সাম গুলোর পরে এটা হবে, ওটার প্রাইসও কিন্তু 3-4 হাজার, 3,500 টাকা অ্যাটলিস্ট থাকবে, 4,000 টাকা হতে পারে। তো ওখানে ধরো 4,000 টাকা চলে গেল, তারপরে টি শার্ট আছে, বই আছে, এই বইগুলোর প্রাইস গুলো কিন্তু তুমি যদি দেখো যে আলাদাভাবে যখন সেল করা হবে সেগুলো কিন্তু আমরা মিনিমাম 400 টাকা রাখতেই হবে, কারণ এই বইগুলো সেই পরিমাণের কোয়ালিটি নিয়ে আসলে করা হয়েছে যেগুলো নিয়ে অভি কথা বলবে। তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি সিম্পল ম্যাথের হিসাব যে 8টা বই প্রতিটা যদি 400 টাকা করে হয় বা এরকম টাকা করে হয়, 6টা বই প্রতিটা যদি 400 টাকা করে হয়, টি শার্ট আছে, ফাইনাল মডেল টেস্ট আছে, মানে অলমোস্ট বলতে পারো যে জাস্ট প্রাইভেট কেয়ার আছে, খাতা দেখা আছে, মানে তুমি জাস্ট এতটুকু চিন্তা করতে পারো ভাইয়ারা একদম, মানে এখানে আমাদের প্রফিটের চেয়ে আমাদের যেটা চিন্তা করছি আমরা যে স্টুডেন্টদেরকে একটা কমপ্লিট সার্ভিস দেওয়া, আমাদের অ্যাচিভের মোটোটা ছিল এটাই। আমি জানি না 25 ব্যাচে আমরা এইভাবে চলতে পারবো কিনা, সম্ভব হবে না মনে হয় 25 ব্যাচে, কিন্তু এইটা আমি বলতে পারি 24 ব্যাচে যেই প্রাইস পয়েন্টে তোমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাচিভের সার্ভিস গুলো পাচ্ছ, 25 ব্যাচে হয়তো দেখবা যে এই প্রাইস গুলো বাড়াতে হচ্ছে, কারণ সম্ভব না ভাই, এর চেয়ে কমে পসিবল না কোনোভাবে। তো আমার সাথে তুমি দেখতে পাচ্ছ অভিত আসি, সাথে মৌদুদ ভাই আমাদের পরিবারের নতুন সদস্য,
হয়তো তোমরা আজকে প্রথম দেখতেছো, কিন্তু উনি কিন্তু এই পুরো ঘটনাগুলা অনেকেই জানি যে এখানে কমেন্ট করতেছে, বলতেছে যে ACS তো অফলাইনে নতুন, ওদের অফলাইনে কি আসলে ভালো হবে কিনা, কারণ ওদের তো এক্সপিরিয়েন্সটা নাই। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স নাই, অভির এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ভাইয়ের তো আছে। মদত ভাই অলরেডি স্বনামধন্য একটা কোচিং এর সিইও ছিল, 7 বছর যাবত উনি অফলাইন এক্সাম, অফলাইন ব্রাঞ্চ পরিচালনা করা, সারা বাংলাদেশে পরিচালনা করার দায়িত্ব কিন্তু উনি একা হাতে সামাল দিয়েছেন। উনি কিন্তু আমাদের অ্যাচিভের সিইও, আমিও না, সাকিবও না, আমরা কেউ না। কিন্তু সো দ্যাট এইখানে এক্সপিরিয়েন্সের যে ঘাটতির পার্টটা, ওইটা যোগান দিবে হচ্ছে মদুদ ভাই। তো মদুদ ভাই ফুল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন, এবং এই গিফট গুলো যদি না পাও তাহলে কাকে ধরবো তোমরা? মদুদ ভাইকে ধরবো। তো ভাইয়ের কাছে একটু চলে যাবো, তারপরে অভি তোমাদেরকে এই বইগুলো নিয়ে ডিটেলস এ বলবে। আমাদের হাতে অলরেডি বইগুলো আছে, এন্ড এই বইগুলো কিন্তু মানে অলরেডি স্টুডেন্টসরা বেশ প্রশংসা কুড়াচ্ছে স্টুডেন্টসদের থেকে, তো সেইগুলো নিয়ে কথা হবে। শিক্ষার্থীদের আসলে একটা দীর্ঘদিনের তোমাদের আসলে চাওয়া ছিল যে অনলাইনের পাশাপাশি একটু অফলাইনে যদি পরীক্ষা দেওয়া যেত আর কি। তো ACS কে অসংখ্য ধন্যবাদ যে তারা আসলে তোমাদের সেই চাওয়াটা পূরণ করা 24 ব্যাচ থেকে শুরু হয়েছে। তো আমি দেখেছিলাম, দেখতেছিলাম যে 23 ব্যাচে যারা ছিল তারাও বারবার বলতেছে যে আমরা বঞ্চিত হলাম। তো এটাই, যে কোনো নতুন জিনিসই যখন শুরু হয় সবাইকে নিয়ে তো আসলে শুরু করা যায় না, যারা যাদের দিয়ে শুরু হয় তারাই মূলত এটার বেনিফিশিয়ার হয়। আশা করি যে এই জায়গাটাতে তোমাদের যারা 23 ব্যাচে তোমরা ACS থেকে সার্ভিস নিয়েছো, তোমরা জানো যে এখানকার কোয়ালিটি কেমন, এবং আমরা নিশ্চিত করেছি যে অ্যাসিভের কোয়ালিটিও যাতে সেই লেভেলের হয়। আমরা এটা সব মানে এই দিকে একদমই কোনো কম্প্রোমাইজ করবো না। আর কয়েকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো আমরা চেষ্টা করবো যে তোমরা যে ফিটা দিয়ে এখানে ভর্তি হবে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট ফিল করতে পারে যে না, আমি যেই ফি দিয়েছি আমি সার্ভিসটা তার থেকে আরো বেশি পাচ্ছি, এটা আমরা মোটামুটি নিশ্চিত করবো। এবং তোমার একদম এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে আসলে পরীক্ষা দেওয়ার, কারণ অলরেডি যারা ইনরোল করেছো তোমরা দেখেছো যে অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ তোমরা। একদম ভার্সিটিতে বা মেডিকেলে বা বুয়েটা যখন তুমি পরীক্ষা দিতে, তখন কিন্তু তোমাকে এরকম একটা অ্যাডমিট কার্ড ধরিয়ে দেওয়া হতো। তো আমাদেরও এখানে ঠিক এভাবেই থাকবে, এবং তোমরা যখন পরীক্ষার হলে যাবে দেখবা যে ওই জায়গায় এনভায়রনমেন্টটাও মানে একদম রিয়াল এক্সাম হলের চেয়েও মানে একদমই ভিন্ন রকম পাবে আর কি। মানে আমরা চেষ্টা করেছি যে মানে প্রচলিত অফলাইনের মতন আসলে এটা হবে না। তোমরা যারা মনে করতেছো এটা মানে ট্রেডিশনাল যে অফলাইন এক্সাম সেন্টার গুলো আছে বা কোচিং আছে ওইরকম এটা হবে না, এখানে আসলে ডিজিটালাইজেশন করা হয়েছে। আশা করি যে এই জায়গায় তোমরা সবচেয়ে বেশি বেটার সার্ভিস পাবে অন্য যে কোনো প্রতিষ্ঠান আছে। মানে এখানে আমরা সবসময় চাই যে আমাদের শিক্ষার্থীদের কল্যাণে যত বেশি কাজ করা যায় সেই জায়গায় আমরা নিশ্চিত মানে তোমাদের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের বিষয়গুলো নিয়ে ভাইরা বলবে, যেমন আমাদের একটা ব্রাঞ্চ ওয়াইজ তোমাদের মেরিট লিস্ট থাকবে, সেন্ট্রালে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, তোমাদের যে রিটেন গুলো এখানে দেখা হবে রিটেন খাতা তোমরা পেয়ে যাবে। অন্যান্য জায়গায় যেটা হয় রিটেনের খাতা কিন্তু দেয় না আর কি, নর্মালি তারা রেখে দেয়, ফলশ্রুতিতে তোমরা আসলে জানতে পারো না যে কোন জায়গায় তোমার ভুল হয়েছে বা কোথায় আরো ইম্প্রুভ করার সুযোগ ছিল। এটা একদমই তোমাদেরকে টিচার মার্ক করে করে তোমাকে আবার ব্যাক করে দিবে, যাতে করে তোমরা আবার বাসায় যে দেখতে পারবে যে এক্স্যাক্টলি আমার আসলে কোথায় কোথায় সমস্যা ছিল। আর এর বাইরে তো আমরা আছি থাকবো ব্রাঞ্চ গুলোতে, তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবা, সার্ভিস নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে যে আমরা ভার্সিটি বেচে তোমাদেরকে গিফট হিসেবে 8টা বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা ফার্স্ট পেপারের বই এবং 4টা সেকেন্ড পেপারের, টোটাল 8টা বই তোমরা আমাদের ভার্সিটি এক্সাম বেচে ভর্তি হলে পাবা। এবং ইঞ্জিনিয়ারিং এর 6টা বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফার্স্ট পেপার 3টা এবং সেকেন্ড পেপার 3টা, 6টা বই তোমরা পাবা। তো তোফায়েল ভাইয়া কিন্তু ইতিমধ্যেই বলছেন যে এইবার কেন আমরা মেডিকেল ব্যাচের বইগুলো দিতে পারতেছি না, কারণ আমরা আসলে ওই কোয়ালিটি যতদিন পর্যন্ত এনশিওর করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশনটা না পাবো যে না আমাদের বইটা পূর্ণাঙ্গ এবং বেস্ট, অতদিন পর্যন্ত আসলে আমরা বই বের করবো না। মানে একটা মানে যে কোনো ভাবে তৈরি করে একটা প্রোডাক্ট দিয়ে দেওয়ার চাইতে আমরা না দেওয়া ভালো, এটা আমাদের জন্য বেস্ট ডিসিশন মনে হয়েছে। কারণ তোমরা ইতিমধ্যে যারা হয়তো মেডিকেল ব্যাচে যারা ভর্তি হবে তোমরা একটু মন খারাপ করতেছো, বাট আমি যদি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ব্যাচের কথা বলি, এই বইগুলো কিন্তু আমরা 23 ব্যাচে দিব প্ল্যান করছিলাম, জাস্ট 23 ব্যাচে দিতে পারি নাই যে আমরা আমাদের দিক থেকে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলাম না, যে আমরা যেই কোয়ালিটি মেনটেন করে অনলাইন ব্যাচ গুলোতে পড়াই, আমাদের প্র্যাকটিস শিট গুলোতে আমরা যেই কোয়ালিটি মেনটেন করি, তো বইটা যদি তার চাইতে বেটার কোয়ালিটি না হয় তাহলে আসলে মানে আমি যে দাঁড়াইয়ে বলবো যে এই বইটা ধরো যে আজকে এখানে যে হায়ার ম্যাথের বইটা আছে, আমরা কিন্তু বইয়ের প্রমোশনাল ভিডিও বানাইছি তোমরা দেখছো, মানে এই যে একটা বই যে আমি মন থেকে প্রমোশন করব, যে বলবো যে তুমি এই বইটা কেনো, এই বইটা তোমার জন্য বেস্ট হবে, এটা যতক্ষণ পর্যন্ত আমি মন থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই বই নিয়ে প্রমোশনও করতে পারবো না, তোমাকে কিনতে বলতেও পারবো না, এই স্যাটিসফ্যাকশন আমি পাবো না। এই জন্য 23 ব্যাচে কিন্তু আমরা বই বের করি নাই, এটাই আমাদের একমাত্র কারণ ছিল। কারণ আমাদের এই বইগুলার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজি সরি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই কাজগুলো আমরা 23 ব্যাচে চাইলে বই বের করে ফেলতে পারতাম,
জাস্ট প্রুফ রিডিং করতেছি আমরা, বইয়ের কাজ এক বছর ধরে, দেড় বছর ধরে করতেছি, লাস্ট তিন মাস যাবত খালি প্রুফ রিডিং করতেছি। মানে তুমি চিন্তা করতে পারবা যে এই ম্যাথের যে প্রত্যেকটা পেজ, এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ 13-14 বার প্রুফ রিডিং করা হয়েছে। তুমি বিশ্বাস করতে পারো বললে, কিন্তু বিশ্বাস করতে বাধ্য তুমি। এখানে যাতে নাম দেওয়া আছে, তুমি প্রত্যেককে জিজ্ঞেস করলে পাবা যে সবাই প্রুফ রিডিং টিমে ছিল এবং 13-14 জন প্রত্যেকটা ম্যাথ প্রুফ রিডিং করছে। এরপরেও হয়তো আমরা তো আসলে কোনো মানুষই বা আমরা তো আসলে 100% অ্যাকুরেসি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, বাট এটা আমাদের দিক থেকে 100% ডেডিকেশন সহ আমরা এটা প্রুফ রিডিং করছি, যাতে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিটা তোমাদের হাতে পৌঁছে দেওয়া যায়। কাজে অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই আপনাদের বইয়ের কোয়ালিটিটা কেমন হবে, বইয়ের ভিতরে কি আছে। প্রথম কথা হচ্ছে ভাই, এই বইগুলো হচ্ছে তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন বই। দেখো তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা ভার্সিটি প্রিপারেশন নিবা, তুমি একাডেমিকে যেই বইটা ফলো করছো, যেই বোর্ড বইটা ফলো করছো, ওই বইটা তো তুমি রিভিশন দিবাই। ধরো তুমি HSC তে ধরো যে কাদাবুদ্দিন স্যারের বই পড়ছো বা অসীম কুমার শাহ স্যারের বা এস ইউ রহমান স্যারের বই পড়ছো, তুমি একটা অধ্যায় তো রিভিশন দেওয়ার শুরুতে একাডেমিকে যেই প্রিপারেশনটা নিয়েছো ওটা তো আগে ফার্স্ট অফ অল রিভিশন দিবা, তারপরে জাস্ট এই বইটা, ফার্স্ট পেপারের জন্য ফার্স্ট পেপারের বইটা, সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপারের বইটা। এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক বা ভার্সিটি। এই বইটা আমরা কেমনে সাজাইছি একটু বলি। প্রথমে যে কোনো একটা অধ্যায়, ধরো টাইপ ভিত্তিক, ধরো ম্যাথমেটিক্যাল প্রথম টাইপে, প্রথম টাইপে বা দ্বিতীয় টাইপে, যে কোনো একটা টাইপে প্রথমে ওই টাইপ থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, যেমন ইঞ্জিনিয়ারিং বইয়ে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, IUT, MIST, বুটেক্স, এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে যত বিগত বছরের প্রশ্ন আসছে একদম 2000 সাল পর্যন্ত, বিগত ধরো 23-24 বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আছে, এবং ওই অনুযায়ী ওই টপিকের ইউনিক প্র্যাকটিস প্রবলেম, যে প্র্যাকটিস প্রবলেমগুলো মানে এখানে ধরো 2-3টা প্র্যাকটিস প্রবলেম আছে, ওই 2-3টা প্র্যাকটিস প্রবলেম এমন ভাবে বাছাই করা হয়েছে যে এই 2টা ম্যাথ করলে যাতে এই টাইপের আরো 10টা ম্যাথ নিজে নিজে করতে পারে। ধরো প্র্যাকটিস প্রবলেমগুলো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এখানে এতটা ইউনিক করা হয়েছে, এবং আমরা মানে রীতিমতো এই বইগুলো নিয়ে রিসার্চ করছি গত 1.5 বছর ধরে কন্টেন্টের কাজ, এবং 2-3 মাস জাস্ট প্রুফ রিডিং। তুমি চিন্তা করতে পারবা না যে এই বইটা তুমি যদি হাতে নেও একটা অধ্যায় পড়ো তাইলেই তুমি বুঝতে পারবা যে এই বইটা আসলে কোন কোয়ালিটি মেনটেন করে আমরা তৈরি করছি। এবং এই কথাগুলো আজকে মন থেকে আমি বলতে পারতেছি বিধায় আমরা এই বইগুলো 23 বেচে না দিয়ে 24 বেচ থেকে শুরু করছি। তো মেডিকেল ব্যাচের যারা আছো তোমাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো, মেডিকেল ব্যাচেও আমরা ওই কোয়ালিটি এনশিওর করে হয়তো সামনের বার থেকে বইয়ে যাবো, বাট এইবার আমরা নিজে থেকে ওই স্যাটিসফ্যাকশনটা পাই নাই বলেই বইগুলো দিতে পারি নাই, এবং সেজন্য কিন্তু তোমাদের কোর্স ফিটাও আমরা ওইভাবেই কমায় রাখছি যাতে তোমরা মানে ওই বইয়ের পার্টটুকুর জন্য যেই এক্সট্রা পেমেন্টটা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে লাগতেছে মেডিকেলে সেটা লাগবে না। তো আমি আরেকটু যদি ফোকাস করি, যে অনেকে বলতেছিল ভাই এই বইগুলো কি প্রশ্ন ব্যাংক নাকি প্র্যাকটিস, ভাই দুইটার কম্বিনেশন। আমি তো তোমাকে বললামই, অনেকে বলতেছিল ভাই এটা করলে কি আলাদা করে কোনো প্রশ্ন ব্যাংক কিনা লাগবে, উত্তর হচ্ছে না। আমাদের সবগুলো বইয়ে তুমি একটা অধ্যায়, এখানে একটা অধ্যায় কি কি আছে বিগত সকল বছরের টাইপ ভিত্তিক মানে এটা টপিক ওয়াইজ যে প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো আছে সবগুলো এখানে আছে, এবং সাথে সাথে ওই টপিকের প্র্যাকটিস প্রবলেম। কোনো কোনো টাইপে হয়তো প্র্যাকটিস প্রবলেম বেশি দরকার, বেশি দেওয়া হয়েছে, যেই টাইপে দুইটা করলে মানে এখানে অযাচিত ভাবে ম্যাথ বাড়ানো হয় নাই। ধরো আমি একটা প্র্যাকটিস প্রবলেমে তোমার একটা টাইপে 50টা ম্যাথ দিয়ে দিতে পারবো, বাট তোমার তো ওই 50টা ম্যাথ করার সময় নেই। যেই টাইপে তোমার পূর্ণাঙ্গ প্র্যাকটিস করার জন্য 2টা ম্যাথ দরকার, ওখানে ওই 2টা ম্যাথ দেওয়া হয়েছে, এবং যেই 2টা ম্যাথ দরকার, কিছু ম্যাথ আছে না যে একটা ম্যাথের মধ্যে 3টা কনসেপ্ট ঢুকাই দেওয়া যায়, তো ওই 3টা কনসেপ্টে আলাদা 3টা ম্যাথ না দিয়ে এমন ভাবে ম্যাথগুলো সিলেকশন করা হয়েছে যে এই ম্যাথটা যে পারবে সে ওই 3টা কনসেপ্টে ডিফারেন্ট ডিফারেন্ট 3টা ম্যাথ আসলেও সে পারবে, বুঝতেই পারছো। কাজে এইখানে এই বইটাকে আসলে তুমি মানে পৃষ্ঠার সংখ্যা, অধ্যায়ের সংখ্যা, প্রবলেম সংখ্যা এগুলো দিয়ে মেজার করতে পারবে না। একটা অধ্যায় যদি তুমি পড়ো, আমি বিশেষ করে বলবো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং এ বইগুলো তোমরা ইতিমধ্যে পায় যাবা যারা ভর্তি হচ্ছ, ভার্সিটির ফার্স্ট পেপারের বইগুলো এই সপ্তাহের মধ্যেই ব্রাঞ্চগুলোতে বা আগামী সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। তো এখানে এই বইগুলো জাস্ট একটা অধ্যায় তুমি যদি পড়ো তুমি নিজেই বুঝতে পারবা যে মেইন বইয়ের পাশাপাশি এই বইগুলো তোমার জন্য পূর্ণাঙ্গ বই। তো আমি বইগুলোর জন্য তোমাদেরকে এই বইগুলোর জন্য হলেও বলবো যে এক্সাম ব্যাচে জাস্ট এই বইগুলা এবং আমাদের অনলাইন ক্লাসগুলো যদি তুমি যদি এই দুটো একটা কম্বিনেশন করতে পারো, এবং মূল বই, মূল বইয়ের তো আসলে বিকল্প কিছু হইতে পারে না। তুমি HSC লাইফে মূল বই প্রত্যেকটা সাবজেক্টে যেইগুলো পড়ছো ওগুলো তোমার ফার্স্ট প্রায়োরিটি, জাস্ট মূল বইয়ের পাশাপাশি এই আমাদের বইগুলা ওয়ান স্টপ সলিউশন। এরপরে কিচ্ছু লাগবে না তুমি, এবং এই পার্টি কিছু লাগবে না এটা তুমি নিজেও বুঝতে পারবা একটা অধ্যায় পড়ার পরে। তুমি যেহেতু একাডেমিকে পড়াশোনা করছো একটা অধ্যায় এখান থেকে পড়ার পরে তুমি নিজেই বুঝতে পারো যে এর বাইরে কিছু দরকার নাই। তুমি যখন এক্সাম ব্যাচে পরীক্ষাগুলো দিবা বা এই বইটা একটা অধ্যায় কভার করার পরে ওই অধ্যায়ের যে কোনো এক্সাম তুমি অ্যাটেন্ড করবা, সেটা আমাদের অফলাইন এক্সাম ব্যাচে হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের এক্সাম ব্যাচে হোক, তুমি নিজেই বুঝতে পারবা যে এর বাইরে তোমার আসলে কিছু দরকার নাই। তো আমি বলবো যে অলরেডি জানতে চাচ্ছিল অনেকে যে বইগুলো কিভাবে পাবো, যারা আমাদের অফলাইন এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবে তোমরা তো বইগুলো গিফট হিসেবেই পাবা। ইতিমধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট পাওয়ারের বইগুলো
ব্যাচগুলোতে চলে গেছে, ভর্তি হইলে তোমরা পেয়ে যাবো। আর ভার্সিটির ফার্স্ট পেপারের চারটা বই সামনের সপ্তাহে চলে যাবে, একইভাবে পরবর্তী সপ্তাহে ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপারের বইগুলো এবং ভার্সিটির সেকেন্ড পেপারের বইগুলো, মানে এক্সাম ব্যাচে তোমার মেইন এক্সাম গুলো শুরু হওয়ার আগেই তুমি সবগুলা বই পেয়ে যাবা। আর শুরুতে ফার্স্ট পেপারের বইগুলো পেয়ে গেলে তো তুমি ফার্স্ট পেপারের বইগুলো পড়া শুরু করে দিতে পারবা, আর এক্সাম শুরু হওয়ার আগে সেকেন্ড পেপারের বইগুলো তোমরা হাতে পেয়ে যাবা। তো এই হচ্ছে ঘটনা। তো আমাদের এক্সাম ব্যাচগুলা এবং বইগুলা এবার পরিপূর্ণ এক্সাম ব্যাচ এবং পরিপূর্ণ বই। তোমরা যদি জাস্ট একটা অধ্যায় এই বইগুলোতে কমপ্লিট করো, তুমি নিজেই বুঝতে পারবা যে না একটা বই আমরা পাইছি, যে না এটা কভার করার পরে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তুমি পাবা যে এখানে আমি সবগুলো টাইপের কনসেপ্ট আমার ঝালাই হয়ে গেছে, বিগত বছরের প্রশ্ন এবং এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম এই দুইটার কম্বিনেশন। এরপরে আমাদের অফলাইন ব্যাচে এক্সামে তোমাদের সাকিব ভাইও তো বললোই, মাসুর ভাইয়া বললো যে একটা প্রশ্নে তুমি পরীক্ষা দিবা যেটা একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেটা ভর্তি পরীক্ষায় অনুরূপ প্রশ্ন হওয়ার চান্স বেশি, ওই টাইপের প্রশ্নগুলো আমরা সিলেক্ট করছি। এবং আরেকটা সেট তুমি বাসায় নিয়ে যাবা যেটা একটু কঠিন টাইপের থাকবে, একটু ব্রেন স্টর্মিং কিছু প্রবলেম থাকবে, যেহেতু তুমি বাসায় বসে পরীক্ষা দিবা হয়তো সময় একটু বেশি নিয়ে পরীক্ষা দেবা, বাট যাতে করে মাঝে মধ্যে প্রশ্ন একটু কঠিন হয়ে যায়। তোমরা দেখো যে মাঝে মধ্যে গুচ্ছ পরীক্ষার প্রশ্ন কিন্তু 2020 সালে যথেষ্ট কঠিন হয়ে গেছিল, আবার 21 ব্যাচে বা 22 ব্যাচে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন একটু নর্মাল স্ট্যান্ডার্ড সাথে একটু কঠিন লেভেলে ছিল। কাজেই তুমি যাতে ওই লেভেলে আগে থেকেই এক্সপিরিয়েন্স থাকো, ওই মানে ওই জিনিসটাই আমরা তোমাদের জন্য এনশিওর করতেছি। কাজে এই বইগুলা নিয়ে তোমাদের যা যাবতীয় প্রশ্ন ছিল আশা করি আমি উত্তর দিতে পারছি, যে এইগুলা এই প্রত্যেকটা বই একদম পরিপূর্ণ বই, এখানে তোমার প্রশ্ন ব্যাংকের জন্য যা কিছু দরকার প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টাইপে বা প্রত্যেকটা অধ্যায়ে এবং এক্সট্রা প্র্যাকটিসের জন্য যা কিছু দরকার সবকিছু আছে। এবং যারা আমাদের অফলাইন এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবে না তোমাদের জন্য এই বইগুলো কেনার সুযোগ থাকবে, বাট সেটা একটু দেরি হবে, কারণ আমরা প্রথম লটে যতগুলো বই প্রিন্ট করতেছি সবগুলা স্বাভাবিকভাবেই যারা আমাদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হচ্ছে তাদেরকে বই আগে দেওয়া আমাদের অবশ্যই, এটা আমাদের দায়িত্ব যে যারা অফলাইন এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবে তারা সাথে সাথেই যে বইগুলো আমাদের অলরেডি রেডি আছে পেয়ে যাবে। এবং প্রথম লটের সবগুলো বই মানে আগে যারা অ্যাচিভার এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবে তোমরা ফার্স্ট প্রায়োরিটিতে বইগুলো পাবা, তারপরে পরবর্তী লটে আমরা যেই বইগুলো ছাপাবো সেগুলো তোমরা যারা আমাদের অ্যাচিভের অফলাইন ব্যাচ ছাড়াও যারা আমাদের অনলাইন ব্যাচে থাকবা বা এর বাইরেও যারা কিনতে চাবা তোমরা পরবর্তীতে কিনতে পারবা, বাট সেটা একটু সময় লাগবে আমরা জানাই দিব। তো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত। এর পরবর্তীতে সাকিব অপার আর কোন স্লাইড কি বাকি আছে? আচ্ছা হ্যাঁ, বইগুলো তোমরা দেখতেই পারতেছো। হ্যাঁ ঠিক আছে, তো আমি তোমাদের অপার ভাইয়াকে ডেকে নিচ্ছি, পরবর্তীতে তোমাদের অপার ভাইয়া কন্টিনিউ করবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি সবকিছুই কভার করেছি। তো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা তোমাদের জন্য, আমাদের প্রথমত অফলাইন ব্যাচগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি জানো ভর্তি হওয়ার সিস্টেম আছে, কিন্তু যদি বলি দুইটা, তুমি চাইলে বাসায় বসে এই সব লিখে সার্চ দিয়ে আমাদের যেখান থেকে তোমরা অনলাইন কোর্স কিনতা সেখানেই তুমি যেয়ে কিন্তু অফলাইনের এক্সামগুলো এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। তো আমি একটু যাই, তোমরা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে মোবাইল থেকেও এজি সব লিখে সার্চ দিবা, ASG স্পেস দিয়ে সব। এটা সার্চ দিলে প্রথমে যেটা আসবে সেখান থেকে আমাদের কোর্সগুলো অ্যাকচুয়ালি তুমি চিনতা, হ্যাঁ তো সেখানে তুমি যাবা। যাবার পরে হ্যাঁ যাবা, যাবার পরে তুমি দেখো এখানে আমাদের অনলাইন কোর্সেস গুলো এইখানে একটা জায়গা আছে যে দেখা আছে ACS অ্যাচিভ অফলাইন অফলাইন এক্সাম ব্যাচেস। এটার মধ্যে যে তুমি কিন্তু অফলাইনের যে এক্সাম যেই ব্যাচটাতে তুমি ভর্তি হয়েছো, তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল যেটাতে তোমার ইচ্ছা সেটাতে তুমি যেয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। আর তোমাদের জন্য কিন্তু কুপন কোডও আছে, সাকিব একটু কুপন কোড গুলো যদি লিখে দিতা। আচ্ছা একটা আমি দেখাই, ধরো সাপোজ ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবো তোমার কিন্তু 10,000 টাকা পে করতে হবে না এখন যদি ভর্তি হও। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা চিন্তা করছি যে 2,000 টাকা করে প্রত্যেকটা ব্যাচে ডিসকাউন্টের একটা ব্যবস্থা থাকবে। তো আমি গেলাম ধরো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং এ যেয়ে আমি যদি ব্যাচে এনরোল করতে চাই তুমি তোমার যে ইমেল বা জিমেল আইডিটা আছে সেটার থ্রুতে তুমি ধরো লগ ইন করে ফেলবা। লগ ইন করার পরে অবশ্যই পে করার আগে অবশ্যই কুপন কোডটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে তুমি অ্যাপ্লাই কোর্সটা কিনবা। কোর্সটা কেনার আগে অবশ্যই দেখে নিবা কত টাকা তুমি পে করতেছো। আমি আমরা বেশিরভাগ কল সেন্টারের কাছে এরকম মেসেজ পাই যে স্টুডেন্টসরা বলে যে আমি 10,000 টাকা ভুলে পে করে ফেলছি। এই জিনিসটা যেন না হয় ভাইয়া, কারণ এই টাকাটা রিফান্ড দেওয়া খুবই একটা ঝামেলার, সময়ও লাগে। সো আমরা চাই যে তোমরা আগেই কুপন কোডটা অ্যাপ্লাই করে 8,000 যেন হয় প্রত্যেকটা, 2,000 টাকা করে কমে যাবে, তারপরে তুমি যেন হচ্ছে অ্যাপ্লাই করো। সাকিব একটু কোড গুলো যদি লিখে দিতে স্টুডেন্টসদের জন্য, এখানেই লিখে দাও কোড টাইপ এক্সাম ENG পেন্সিল দিয়ে লিখে দাও এক্সাম ENG 2000
আমার সিস্টেম তোমার থেকে কেটে নেবে, অ্যাপ্লাই যদি দাও, অ্যাপ্লাই দিলে এই যে দেখো অ্যাপ্লাই হয়ে গেছে, এখন 8,000 টাকা হয়েছে, এরপরে তুমি এটাতে যাবে, ঠিক আছে? সাকিবের মতন এই ভুলটা করা যাবে না, সাকিব বাকি গুলো একটু লিখে দাও। আচ্ছা সবগুলাই লিখে দিচ্ছি আমরা, একটু পাশে পেন্সিল কই লিখলেই হবে, নির্ধারিত যে ব্রাঞ্চ গুলা সেই ব্রাঞ্চ গুলার কিন্তু অ্যাড্রেস আমাদের বিভিন্ন জায়গায় আছে। আমাদের কিন্তু অ্যাচিভ নিয়ে একটা আলাদা ফেসবুক গ্রুপও আছে, সার্চ দিলেই তুমি পাবা, এসিএস অফলাইন এক্সাম অ্যাচিভ সার্চ দিলেই দেখবা যে ফেসবুকে গ্রুপও আছে, পেজও আছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রসপেক্ট আছে, অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, এমনকি তুমি যেখান থেকে কিনতেছো এই যে সব সেখানেও কিন্তু তুমি যখন প্রসিড টু পেমেন্টে যাবো তোমার ব্রাঞ্চ সিলেক্ট করবা, টাইম সিলেক্ট করবা, সেখানেও কিন্তু তুমি ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথেই ওই ব্রাঞ্চের অ্যাড্রেসটা কিন্তু তুমি দেখে ফেলতে পারবা। কেউ যদি চাও যে সরাসরি অফলাইনে যেয়ে ভর্তি হবা সেই সুযোগ আছে, মদুদ ভাই এবং ওনার টিম আমাদের অফলাইন ব্রাঞ্চ গুলার মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার অফিস ইনচার্জ সবাই কিন্তু ওখানে থাকবে, অলরেডি তারা শুক্রবারও আছে, মানে সপ্তাহে 7 দিনই তারা সেখানে আছে। সেখানে তুমি যে তুমি যদি তোমার ক্যাশ টাকাও পেমেন্ট করো তারা তোমার জন্য হয় ভর্তি প্রসেসটা কমপ্লিট করিয়ে দেবে। ভর্তি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এটা কিভাবে বুঝবা, তোমার অবশ্যই অ্যাডমিট কার্ড একটা জেনারেট করতে পারবা তুমি, সেখানে একটা অ্যাডমিট কার্ড চলে আসবে, দেখবে অ্যাডমিট কার্ড প্রোফাইলে একটা সেকশন আছে, প্রোফাইলে যে অ্যাডমিট কার্ডটা চলে আসছে কিনা ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু ভাইয়া লাগবে। ওই অ্যাডমিট কার্ডে দেখবে একটা কিউআর কোড আছে, একটা ছবি, তোমার নিজস্ব ছবি বসানোর জায়গা আছে। আমাদের যারা ইনভিটেটর বা পরিদর্শকরা থাকবে তারা কিন্তু তুমি যখন পরীক্ষা দিবা এই অ্যাডমিট কার্ডটা হতে পারে তুমি প্রিন্ট করে নিয়ে গেলা, একটা ফাইলে প্রিন্ট করে তুমি নিয়ে গেলা, অথবা তুমি যদি মোবাইলটাও নিয়ে যাও মোবাইলের মধ্যেও তুমি ওই অ্যাডমিট কার্ডটা দেখাতে পারো। তাহলে ব্রাঞ্চের যিনি থাকবেন দায়িত্বে গার্ড হিসেবে তিনি কিন্তু যে একটা স্ক্যান করবে প্রত্যেকটা পরীক্ষা এরকম স্ক্যান করবে, স্ক্যান করলে তোমার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যাবে আমাদের সিস্টেমে। সো আমাদের এই সিস্টেম গুলো রাখছি এমন ভাবে যেন হচ্ছে তোমার সাথে তুমি পরীক্ষা যখন দিচ্ছ যেন ডিস্টার্ব না হয় খুব বেশি, তুমি জাস্ট অ্যাডমিট কার্ড সাইডে রেখে দিলি, উনি এসে স্ক্যান করে তোমার সাথে চেহারাটা ম্যাচ করে ওকে ফাইন, তারপরে ভর্তিজনকে এভাবে প্রত্যেককে উনি যে যে অ্যাটেন্ডেন্সটা নিবে তো অ্যাডমিট কার্ডটা যেন জেনারেট হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাচিভ নিয়ে কথাবার্তা। এখন অ্যাচিভের সর্বপ্রথম এক্সাম সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন এডিশন। পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা কিন্তু আমাদের মানে একটা ঐতিহ্যবাহী এক্সাম বলতে পারো, বুয়েটিয়ান, ধাবিয়ান, মেডিকেলিয়ান, এই এক্সাম গুলোতে আমরা এরকমও দেখছি যে গত বছরের আগের গত বছর যেটা হয়েছে যে পটেনশিয়াল ধাবিয়ান এক্সামে যে ফার্স্ট সে অ্যাকচুয়াল এক্সামেও ফার্স্ট, মানে ঢাবি পরীক্ষায় ফার্স্ট। সো এই রকম ঘটনাগুলো এবং যারা যারা টপ টেনে থাকে তারা মোটামুটি কাছাকাছি একটা জায়গায়, শুধু টপ টেন না টপ থাউজেন্ড এর মধ্যে র্যাঙ্ক গুলা যারা থাকে দেখবা যে মোরললেস তারা চান্স পেয়ে যাচ্ছে। হ্যাঁ অনেকে রিকভার করে কাম ব্যাক দেয়, কিন্তু এই এক্সাম গুলা আমরা এতদিন অনলাইনে নিছি, অনলাইনের ক্ষেত্রে অভি যেটা বললো যে আমাদের কিন্তু চাইলেও আমরা খুব সহজ বা স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে পারি না, আমাদের একটু হলেও কঠিন করতে হয়, একটু মারপেজ দিতে হয়, কারণ না হলে দেখা যাবে কি স্টুডেন্টসরা বই খুলে এক্সাম দেওয়ার সুযোগ পায় তো ফেয়ার রেজাল্ট হয় না। তো আমরা এখন বলতে পারবো যে ফাইনালি একটা ফেয়ার এক্সাম নিতে পারবো, মানে আমরা আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন করে একটা ফেয়ার এক্সাম নিতে পারবো, যেহেতু আমরা অফলাইন এডিশনটা নিয়ে আসছি। এই এক্সামটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, এটার জন্য তোমার অ্যাচিভে ভর্তি হইতে হবে এমন কোনো কথা নাই। আজকে যারা যারা এই লাইভটা দেখতেছো 24 ব্যাচের যারা যারা আসো, তুমি যদি চাও যে তোমার কাছের যে ব্রাঞ্চটা আছে সেখানে যেয়ে তুমি অফলাইনে এক্সামটা দিবা, পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা অ্যাটেন্ড করবা, কারণ এখন কিন্তু একটা পারফেক্ট টাইম। এইচএসসি হইলো না, এখন আমরা আমাদের বর্তমান অবস্থাটা কোথায় আছি, আমার র্যাঙ্কটা কেমন, সেই জিনিসটা যদি আমি জেনে নিতে পারি এখন, তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে আমার কতটুকু বাড়তে হবে বা কতটুকু ধরে রাখতে হবে আমার পজিশনটা। সেই তথ্যগুলো যাচাই করার জন্য এখন একটা পারফেক্ট টাইম। আমরা চিন্তা করছি তোমাদের জন্য অফলাইন যে এক্সামটা, সো অফলাইন এক্সামটা আমরা যতগুলো ব্রাঞ্চ আছে আমাদের 13টা ব্রাঞ্চ, এই 13টা ব্রাঞ্চই আমরা সেপ্টেম্বরের 7 তারিখ আমরা এই এক্সামটা নিব।
এখন এই এক্সামটা যে নিব এটা তো অফলাইনে, এখানে তো ভাই সিট লিমিটেড, এখানে তো চাইলেও আমি অনলাইনের সুবিধা যেটা আমি চাইলে 10,000, 12,000, 15,000 জনকে পরীক্ষা নিতে পারতেছি, সেখানে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আমরা পরীক্ষাটা নিব, যে যতজনকে না বসাইলেই না, এবং ব্যাচ ভিত্তিক ভাগ করে নিব। তো এইখানে কারা কারা সুযোগ পাবা পরীক্ষা দেওয়ার জন্য, যেহেতু ফ্রি এখানে সুযোগটা দিব কিভাবে, তোমরা অলরেডি দেখবা এজি শপে যদি যাও, এজি শপে যদি যাও, আমি আবার এজি শপে গেলাম, এজি শপে যদি যাও, এজি শপে গেলে তোমরা দেখবা যে অলরেডি ব্যাকে যাই হোম স্ক্রিন, তো এজি শপে গেলে অলরেডি দেখবা যে একটু ডানে সরালে পটেনশিয়াল বুয়েটিয়ান, হ্যাঁ পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন এক্সাম ব্যাচ, এটা কিন্তু কোনো পেইড কিছু না ভাইয়া, এখানে তুমি যে তুমি জাস্ট তোমার নাম তথ্য ফিল আপ করে প্রি বুক করে ফেলবা, এখানে কোনো টাকা পয়সা দেওয়া বা কিছু করা লাগবে না। এই যে প্রি বুকিং যারা করবা, প্রি বুকিং এর সিরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট, কারা আগে করতেছে কারা পরে করতেছে, অলরেডি অলরেডি এখনো আমরা অ্যানাউন্স করতেছি জাস্ট, অলরেডি 745 জন প্রি বুকিং করে ফেলছে, 745 জনের কে আমার সিট দিয়ে বাকিদের দিতে হবে। তো আমরা তোমাদের প্রি বুকিং এর এই ডাটা ভিত্তিতে, সিরিয়ালের ভিত্তিতে কে কখন করছে সেই সিরিয়ালের ভিত্তিতে তোমাদেরকে আমরা SMS পাঠাবো, সেই SMS এ তোমার ব্যাচ টাইম বলা থাকবে, কখন তুমি এসে এক্সাম দিবা, তুমি যেই ব্রাঞ্চে সিলেক্ট করবা এক্সাম, তুমি প্রি বুক করার সময় তুমি তোমার কাঙ্ক্ষিত ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে পারবো, সেই ব্রাঞ্চের ঠিকানা সবকিছু সহ ডিটেলস SMS টা তোমার কাছে চলে যাবে 7 তারিখের আগে, সেপ্টেম্বরের 7 তারিখের আগে। সো এই ক্ষেত্রে ভাই আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারতেছি না সবাই এক্সাম দিতে পারবে কিনা, আমরা আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে তোমাদের এক্সাম নেওয়াবো, আমাদের ক্যাপাসিটি অনেক বেশি বাড়াইলেও দুই দিন ধরে নিলেও হয়তো 10,000 মতন আমরা নিতে পারবো। সো এই জায়গায় তুমি তোমার যদি সিটটা দরকার পড়ে তাহলে আমি বলবো যে ভাই অ্যাটলিস্ট 5,000 পর্যন্ত থাকতে থাকতেই তোমার ফিল আপ করে ফেলা উচিত, এরপরেও ফিল আপ করবা, যদি দেখো যে নাম্বারটা বেড়ে গেছে এরপরও ফিল আপ করবা, আমরা চেষ্টা করবো আরেক দিন অ্যারেঞ্জ করার জন্য। তো আপাতত আমরা একটা দিনই ফিক্স করছি, সেপ্টেম্বর 7, ওই সেপ্টেম্বর 7 শনিবার, সেই দিন আমরা হচ্ছে পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন এক্সাম নিব সারা বাংলাদেশে একযোগে আমাদের অফলাইন ব্রাঞ্চ গুলাতে, এবং এটা ফ্রিতে সবাই অ্যাটেন্ড করতে পারবে, একদম রিটেন পরীক্ষা হবে এটা, এক্স্যাক্টলি বুয়েটের মানবন্টনে, বুয়েটের সিলেবাসে, যে শর্ট সিলেবাসে বুয়েটের পরীক্ষা হয় তোমরা জানো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 40টা প্রশ্ন থাকবে, জানো তো মানবন্টন, তাও আমি আরেকবার বলে দিই 40টা রিটেন কোশ্চেন থাকবে, রিটেন কোশ্চেনের মধ্যে 14টা ম্যাথের প্রশ্ন থাকবে, এবং 13টা ফিজিক্স এর প্রশ্ন, 13টা কেমিস্ট্রির প্রশ্ন, প্রতিটাতে 10 মার্কস করে, অর্থাৎ টোটাল 400 মার্কস এর যে রিটেন এক্সামটা হয় বুয়েটের সেই এক্সামটা তোমরা পার্টিসিপেট করবা। সো এইটা হচ্ছে মানবন্টন, হ্যাঁ এক্স্যাক্টলি এই মানবন্টনে ঠিক এই ফরম্যাটে তোমাদের পরীক্ষা হবে, এক্স্যাক্টলি বুয়েটের এক্সামটা যেভাবে, এটা ফ্রিতে সবাই অ্যাটেন্ড করতে পারবা। সো আমাদের অফলাইন ব্রাঞ্চ গুলোতেও ঘুরে গেলাম, এবং আমরা চেষ্টা করতেছি আমাদের যারা ভাইয়ারা আছে তারা প্রত্যেকে এই ব্রাঞ্চ গুলো ট্যুর দিব সারা বাংলাদেশে, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ এভাবে যাবো, এরকম পরিকল্পনা আছে। অবশ্যই এই ট্যুর গুলো আমরা কোনটাতে আগে দিব কোনটাতে পরে দিব সেটার নির্ধারণ হবে এইখানের প্রি বুকিং এর নাম্বার অনুসারে, অর্থাৎ ধরো সাপোজ চট্টগ্রাম ব্রাঞ্চে প্রি বুকিং সবচেয়ে বেশি আসছে তাহলে আমরা চট্টগ্রাম ব্রাঞ্চে আগে যাব, বা আমাদের ধরো সাপোজ কুষ্টিয়া ব্রাঞ্চে সবচেয়ে বেশি আসছে বা ময়মনসিংহ ব্রাঞ্চে সবচেয়ে বেশি আসছে, যেইটাতে সবচেয়ে বেশি আসবে সেইখানে আমরা আগে যাব, এইভাবে আমরা সিরিয়ালটা সেট করব। আমাদের যে ট্যুরটা হবে বিভিন্ন ব্রাঞ্চে যাওয়ার টিচাররা, তো তোমাদের সাথে পরীক্ষার আগে একটা প্রাথমিক সাক্ষাৎ হয়ে যাবে ইনশাল্লাহ সেই সময়, তো এইটাও আমরা ডিসাইড করব এই নাম্বারটার উপরে বেস করে। পটেনশিয়াল মেডিকেল ইনটাও দেখবা যে আজকে রাতে বা কালকের মধ্যে চলে আসছে, সেটার টাইমটা আমরা আপাতত চিন্তা করেছি সেপ্টেম্বরের 10 তারিখ, তোমরা এইখানে যখন এক্সাম এই পোর্টালটা যখন চলে যাবে তখন তোমার ডিটেলস সবকিছু দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে পটেনশিয়াল বুয়েটিয়ান এর ক্ষেত্রে 7 সেপ্টেম্বর 2024 সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, হ্যাঁ এটা এরকম দেওয়া থাকবে, পটেনশিয়াল মেডিকেল ইনটাও আজকে রাতে বা কালকে হোপফুলি চলে আসলে তুমি টাইমটা পেয়ে যাবে, আপাতত আমি যেটা অ্যাপ্রক্সিমেট যেটা ডেট বলতে পারি সেপ্টেম্বরের 10 তারিখ। তো এই হচ্ছে আমাদের প্রি বুকিং করার ব্যাপার স্যাপার, তো এটা কিন্তু মাস্ট করতে হবে, কারণ অনলাইনের ক্ষেত্রে তো আমাদের এটা ছাড়াই ডিরেক্ট এক্সাম নিয়ে নিতে পারতাম, কারণ সেখানে সিট আনলিমিটেড ছিল, এখানে তো সিট ভাই আমার আনলিমিটেড না। এবং কি এক্সাম ব্যাচের ক্ষেত্রেও একই কথা সত্য, অনেকে স্টুডেন্টসরা যদি চিন্তা করো, তোমার যদি মাইন্ডসেট থাকে যে না আমি ACS এর ACS এর এক্সাম দিব, তোমার হয়তো মাইন্ডসেট তুমি রেখে দিছো হচ্ছে আমি একবারে ফাইনাল মডেল টেস্টের সময় দিব, কারণ এক্সামের ক্ষেত্রে ব্যাপারটা কি ভাইয়া, অনেক স্টুডেন্টসরাই একটা প্ল্যাটফর্মে পড়লো এক্সাম কিন্তু দেয় মাল্টিপল জায়গায়, আমাদের এটা আমরা দুঃখিত আমাদের একটা লিমিটেশন, আমরা এবার ক্যাপাসিটি বড় জোর 10,000 এর মতন হয়তো অ্যারেঞ্জ করতে পারবো, যখন যদি আমাদের দেখা যায় যে এই যে প্রথমে যে এক্সাম ব্যাচে যারা ভর্তি হচ্ছে, যারা হচ্ছে মানে 3-4 মাসের জন্য ভর্তি হচ্ছে, তারাই যদি ফাইনাল মডেল টেস্টের সবগুলো সিট
অলরেডি নিয়ে ফেলে তাহলে কিন্তু ফাইনাল মডেল টেস্টটা হয়তো অনেককে সিট দেওয়া আলাদাভাবে সম্ভব হবে না। তো এই অফলাইনের এটাই একটা সমস্যা যে চাইলেও আমি সবাইকে স্যাটিসফাই করতে পারবো না, যারা আগে আসবে আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতেই আসলে দিতে হবে, কিছু করার নাই। সো তোমরা প্রত্যেকে যাদের মাইন্ডসেট আছে যে না এসিএস এর এক্সাম গুলো দিব বা দেওয়ার একটা মানে চিন্তা ভাবনা আছে, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত 2000 টাকার ডিসকাউন্ট আছে, সেটাকে অ্যাপ্লাই করে তুমি দিয়ে ফেলাটা বেটার। কারণ দেখো এখন 2000 টাকা ডিসকাউন্ট, পরে যখন আমরা হয়তো ফাইনাল মডেল টেস্ট নামাবো তখন ওইটার দাম হচ্ছে 8000 টাকা, তখন তোমার কাছে লস লস ফিল হবে যে ইস আগে ওইটা করে ফেললে আরো অনেকগুলো জিনিস পাই যেতাম সাথে। তো যাক, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার, এখন সম্পূর্ণ অ্যাডমিশন সেন্ট্রিক প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আমরা সবাই একটু আসি, সব তো বলেই বলছি আর নতুন করে আসলে বলার কিছু নাই। বাট এইচএসসি 24 ব্যাচ, তোমাদের সাথে আমাদের একদম পূর্ণাঙ্গ যাত্রা শুরু হতে যাচ্ছে। সত্যি বলতে অনলাইন ক্লাস প্লাস অফলাইন এক্সাম, আমরা যে চিন্তাটা 22 ব্যাচ থেকেই শুরু করছিলাম, 24 ব্যাচ থেকে তা পূর্ণতা পাচ্ছে। বাট আমাদের অনলাইন ব্যাচেও কিন্তু পূর্ণাঙ্গ এক্সাম থাকবে, কেউ আবার ভাবো না যে অনলাইন ব্যাচে কি এক্সাম থাকবে না কিনা, অনেকেই দেখলাম কনফিউশনে কমেন্ট করতেছো, বাট কনফিউশনে কোনো কারণ নাই। অনলাইন ব্যাচে আমরা পূর্ণাঙ্গ সার্ভিস গত 2-3 বছর যাবত সবগুলা ব্যাচে যেভাবে দিচ্ছি, প্রত্যেকটা ব্যাচে অনলাইন ক্লাসের পাশাপাশি উইকলি এক্সাম, ডেইলি এক্সাম, মডেল টেস্ট সবকিছুই, মানে অনলাইন ব্যাচে আমরা যেই সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো পুরোটাই কমবে না, এবার বরঞ্চ আরো তার চেয়ে বেশি সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি তোমরা যারা একদম এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা পেতে চাও, যে বাসায় বসে এক্সাম দিলে তো আসলে ওই সিরিয়াসনেসটা আসে না, কাজেই আমরা একদম পূর্ণাঙ্গ তোমার অফলাইন এক্সাম পরীক্ষার হলের যে এক্সপিরিয়েন্স সেটাই আমরা তোমাদেরকে অফার করতেছি। এবং ইঞ্জিনিয়ারিং এ যে উইকলি এক্সাম গুলো হবে তোমরা দেখছো যে একদম অনুরূপ বুয়েট ভর্তি পরীক্ষার মতো প্রত্যেকটা এক্সাম তোমরা প্রতি সপ্তাহে একটা করে দিবা, কাজেই এইভাবে যদি 3-4 মাস কন্টিনিউ করা যায় অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইনে এক্সাম গুলা দিয়ে, তাহলে আসলে তোমাদের মনে হয় না যে এক্সাম ভীতি বলে আর কিছু থাকবে, একদম নিশ্চিন্ত মনে নর্মাল একটা উইকলি এক্সাম হিসেবেই বুয়েট ভর্তি পরীক্ষা, ঢাবি ভর্তি পরীক্ষা বা ভার্সিটি যে কোনো ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে আসতে পারবা। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে কথা। তো তোমরা যারা আমাদের এসিএস অনলাইন ব্যাচ গুলাতে, ইতিমধ্যে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ এবং মেডিকেল ব্যাচে কিন্তু ফেজ 1 কমপ্লিট হয়েছে এবং ফেজ 2 শুরু হবে, বা মেডিকেলে হয়তো শুরু হয়ে যাচ্ছে আর ইঞ্জিনিয়ারিং এ সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে। একইভাবে ভার্সিটিতে কিন্তু আমাদের সেপ্টেম্বরের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে আমাদের ভার্সিটি ব্যাচে। তো তোমরা যারা যারা অনলাইন ব্যাচ গুলোতে এখনো ভর্তি হওনি, দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এবং আমাদের এক্সাম ব্যাচ গুলো যেগুলো অফলাইন, সেখানেও কিন্তু আমি আগেও বলছি যে অনলাইন ব্যাচের রুটিন মেনেই আমরা ওইভাবে রুটিন সেট করব, যেন যারা আমাদের অনলাইন ব্যাচ গুলোতে থাকবা আগের সপ্তাহে অনলাইনে আমরা যে অধ্যায়গুলো পড়াবো তারপরের সপ্তাহে অফলাইন ব্যাচে সেই অধ্যায়গুলোর উপরই পরীক্ষা থাকবে। কাজেই মানে কোনো এরকম হবে না যে ভাই আপনারা অনলাইনে একটা অধ্যায় পড়েন নাই অফলাইনে পরীক্ষা হচ্ছে, বা সেই সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরেও তো আমাদের আর্কাইভ ক্লাসের সুবিধা আছেই, মেডিকেল ব্যাচ বলো, ভার্সিটি ব্যাচ বলো, ইঞ্জিনিয়ারিং ব্যাচ বলো, সবগুলো ব্যাচে আমাদের বিগত বছরের ক্লাসগুলো আর্কাইভ সেকশনে থাকবে। কাজেই তুমি যদি নিজেকে আরো আগে রাখতে চাও কোনো সমস্যা নেই, তোমার জন্য আর্কাইভ ক্লাসগুলো তো আছেই। তো আমি সাকিবের কাছে যাবো, তোমাদের সাকিব ভাইয়া তোমাদের উদ্দেশ্যে অনেকেই জানতে চাচ্ছিলে যে আমাদের এক্সাম ব্যাচের এক্সাম গুলা কবে শুরু হবে। তো আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ফেজ 1 অলরেডি হয়ে গিয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সেপ্টেম্বরের 10 তারিখে যেহেতু ফেজ 2 ক্লাস শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, আর মেডিকেলে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সো এই কারণে হচ্ছে আমরা চিন্তা করছি হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের এক্সাম গুলো শুরু করে দিব, কারণ সাথে সাথে শুরু করলে অনেকে পড়ালেখা অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে, কারণ এক্সাম জিনিসটা তো পড়ালেখা করে দিতে হবে, হুটহাট দিয়ে দিলেই তো হবে না, আর এক্সামের মার্কটাও তোমার গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হবে, শুরুর দিকে হয়তো বা কম থাকবে এবং কনফিডেন্সটা আস্তে আস্তে বৃদ্ধি করবে। আর পরিশেষে থাকে ভাই ভার্সিটির এক্সাম কবে শুরু করবেন, ভার্সিটির এক্সাম গুলো আমরা 25 সেপ্টেম্বর থেকে শুরু করবো প্ল্যান করছি, কারণ আমাদের ভার্সিটি ব্যাচের কোনো ফেজ 1 ছিল না, একদম ফ্রেশলি ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে, আর ওরিয়েন্টেশন ক্লাস তো আমাদের সেপ্টেম্বরের 5 তারিখ। সো এই মিলিয়ে আমরা যদি তোমাদেরকে অ্যাটলিস্ট 12-13 দিন পড়ার সুযোগ না দিই, কারণ ক্লাস বুঝতে হবে, ক্লাসে প্র্যাকটিস করতে হবে, নিজের পড়ালেখা গুছাইতে হবে, সেই কারণে ভার্সিটির এক্সাম ব্যাচটা 25 সেপ্টেম্বর থেকে শুরু হবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান, আর ইনশাল্লাহ হচ্ছে সবগুলো ব্রাঞ্চেই তো আমরা বিভিন্ন ভাইয়েরা দেখবো হচ্ছে হঠাৎ করে এক্সাম দিচ্ছ, কাউকে না কাউকে একদিন পেয়েই যাবা। সো এগুলো সারপ্রাইজ থাকবে, আর ইনশাল্লাহ আমরা খোঁজ খবর নিব সার্বক্ষণিক ভাবে। আর আমাদের অ্যাচিভের পেজ আছে,
সো তোমরা যদি হচ্ছে অ্যাচিভ এসিএস অফলাইন এক্সাম ব্যাচ দিয়ে যদি সার্চ দাও এই পেজটা পেয়ে যাবে, এই পেজে মেসেজ দিলে আমাদের অ্যাচিভ এর সাপোর্টটা পেয়ে যাবে। আর আমাদের অ্যাচিভ এরও একটা অফিসিয়াল গ্রুপ আছে, সো সেই গ্রুপেও তুমি যদি যুক্ত হয়ে যাও যে কোনো ডিসকাশন রিলেটেড পোস্ট বা তোমার যে কোনো প্রবলেম আমাদের কাছে পৌঁছে দিতে পারবা। আর বিশেষ করে আমি, অপর ভাই, অভিদাতা, মোটামুটি সবাই, সব ভাইয়েরাই অ্যাক্টিভ আছি, যা যে যখন ফ্রি আছি তোমাদের প্রবলেম গুলা সলভ করে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো অনলাইনে। এই ছিল আমার কথা, তাকে ফিনিশিং দিয়ে দাও তুমি। তো ভাইয়েরা তো সবকিছু বললো, এতদিনের যে ঘাটতিটা ছিল এই ঘাটতিটা ইনশাল্লাহ আমরা এই বছর থেকে পূরণ করে দিচ্ছি। তো অনলাইনে তোমাদের প্রিয় টিচারদের ক্লাস, টিচার প্যানেল তো সবাই দেখেই ফেলছো, বাসায় নিজের প্র্যাকটিস করা আর নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য অ্যাচিভের অফলাইন সেন্টারে এসে এক্সাম দাও। এই তিনটার কম্বিনেশন ইনশাল্লাহ তুমি যেই ভর্তি পরীক্ষা দাও না কেন ইনশাল্লাহ ক্র্যাক করতে পারবা। তো ক্লাসে দেখা হচ্ছে আর এক্সামে হয়তো দেখা হয়ে যাবে মাঝে মাঝে। আল্লাহ হাফেজ।